এক্সরে আই দিয়ে বুকের হাড় পর্যন্ত দেখে নিচ্ছেন। পাথরে হেলান দিয়ে মরে গেছে মনে হচ্ছে, তাই তো? ওরে বাবা, ওরে বাবা, আমি আমি আর এখানে নেই। আমিও, চল 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 চল, পালা নন্দিনী, চল আয়। আশ্চর্য, এক সেকেন্ড দাঁড়া, লোকটার শরীরের নিচের অংশটা জলের মধ্যে, স্রোত বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, আপু বডি শুকনো, পরনে নোংরা ধুতি আর গেঞ্জি, এদিকে কোনো, আমার মনে হচ্ছে মজুর টজুর হবে, বাঙালি বলে তো মনে হচ্ছে না। না, চারপাশে কোথাও আর কাউকে তো দেখতে পাচ্ছি না, সঙ্গলের জীবন নির্বিঘ্নে চলছে, এখনই ব্যাপারটা জানানো দরকার। শোন, লেটস জাস্ট গো ব্যাক, আমাদের উচিত এখনই পুলিশকে খবর দেওয়া। কি বলছিস, পুলিশ? এখানে পুলিশ কোথায় পাবো? আরে কেন, সেই যে অফিসার যিনি রেঞ্জারের সঙ্গে তখন ছিলেন, কি জানো নামটা? আচ্ছা ঠিক আছে, চল তাই চল। পেছনের রাস্তাটা দেখ তো কত সুন্দর। What's that? Look! ওটা কি বলতো? গরিলা, গরিলা, I'm sure. But Indian forest এ গরিলা পাওয়া যায় না। উফ, বোধহয় ভাল্লুক। তোরা বোধহয় ভালো করে খেয়াল করিস নি, ভাল্লুক হলে কি ওভাবে হাত তুলে দৌড়ে যায়? কেমন কালচে লোমশ ভাবটা, এমন যেন নিজেকে লুকোতে চাইছে। তাছাড়া ভাল্লুক কি লম্বা এতটা উঁচু হয়? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল। একটা কাজ করি, অর্জুনকে বলি। Do like, share and subscribe our YouTube channel for more audio stories. আরে জগুদা না, মর্নিং ওয়াক সারা হলো? আরে অর্জুন, সাত সকালে চললে কোথায়? এই এমনি ঘুরে বেড়াচ্ছি, তারপর ভাবছি একবার অমলদার বাড়ি যাব। ও, আমি অনেক ভেবে দেখলাম, জানো তোমার চাকরিটা না হয় না ভালোই হয়েছে। হ্যাঁ, একবার একটা চাকরিতে ঢুকলে ভবিষ্যৎ বারোটা, চাকরিতে ঢুকলে তোমার আর ইউরোপ আমেরিকায় যাওয়া হতো না। ভাবতে পারা যায়, আমাদের মতো আর্থিক অবস্থার একটা পরিবার থেকে তোমার মতো বয়সের কেউ ওদেশে যাচ্ছে? যাকে একবার মালবাজারে চলে এসো তো। তা আপনি কি ডেইলি প্যাসেঞ্জারই করছেন নাকি? না না, শনি রোববার এখানে থাকি, জানো তো, একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে ওখানে। কিরকম? এসো চা খেতে খেতে গল্প করি। আকাশটা দুটো স্পেশাল চা দে, এসো বসো। কি বলছিলেন, ইন্টারেস্টিং কেস? হ্যাঁ বলছি বলছি। আচ্ছা, তোমার কোনো তাড়া আছে নাকি? হ্যাঁ, মানে কাল রাতে অমলদা হাবুদাকে দিয়ে খবর পাঠিয়েছে দেখা করতে, তাই একবার ভাবছি নাকি যাব। তাই বলো, চাটা খাও আগে তারপর যাবে খনে। না, চা এসে গেছে। আচ্ছা বলছিলাম, আমাদের ব্যাংকে লোনের জন্য রোজ এক গাদা দরখাস্ত পড়ে, বুঝলে, বাছাই করে জামিনদার রেখে উপযুক্ত লোককে আমরা ধার দিই, ব্যবসা করে তাদের টাকা শোধ করে দেওয়ার কথা। বেশ, কিন্তু 70% মানুষ পুরো টাকা শোধ দেয় না, এ তো প্রায় সবাই জানে তো। হ্যাঁ, এদের ব্যাপারটা আমরা বুঝতে পারি, কিন্তু আজকাল আরেক ধরনের লোনের জন্য মানুষ আসছে। তুমি হয়তো জানো, ব্যাংকে সোনার গয়না রেখে লোন পাওয়া যায়, সুদ সমেত সেই টাকা শোধ করে দেওয়া মাত্র গয়না ফেরত দেওয়া হয়। তুমি দেখলে অবাক হয়ে যাবে যে এমন সব মানুষ গয়না রেখে লোনের জন্য আসছে, তাদের দুবেলা পেট ভরে খাওয়ার অবস্থা নেই। লোকগুলো হঠাৎ গয়না পেল কি করে কে জানে। তা এই লোকগুলো কারা? কাছে পিঠের আদিবাসী মানুষ। চা বাগানে কাজ করে? না না, সেটাই তো বিস্ময়ের। চা বাগানে যারা কাজ পায় না, ঝুপড়ি বেঁধে জঙ্গলে বা রাস্তার ধারে থাকে, ঠিকাদারদের কাছে কাজ করে, তারাই আসছে সোনার গয়না নিয়ে। আরে ওই গয়নাগুলো না সব এক ধরনের, ওই আঙুলের রিং জাতীয় খাঁটি সোনার। আচ্ছা আচ্ছা, তা পার্মানেন্ট অ্যাড্রেস বা জামিনদার নিশ্চয়ই আছে? দরকার পড়ে না, তিন চার ভরি সোনার গয়না থাকলে ব্যাংক কোনো প্রশ্ন করবে না। মজার কথা হলো, যদি বেশি গয়না থাকতো তাহলে তার সোর্স নিয়ে তদন্ত করতে বলা যেত পুলিশকে। প্রশ্ন করলে বলে, কয়েক পুরুষ ধরে নাকি ওরা ওই গয়না রেখেছিল, কিন্তু গত 3 মাসে 227 জন, বুঝলে, 227 জন লোক 3 ভরি থেকে 3.5 ভরি করে গয়না বন্ধক রেখে 75% টাকা ধার নিতে এলো। এটা নিশ্চয়ই অভিনব ব্যাপার। সত্যি তো? তুমি কি বলো? হ্যাঁ, কিন্তু ঠিক কত ভরি সোনার গয়না আপনারা পেয়েছেন? টোটাল প্রায় ধরো 700 ভরি পাকা সোনা, আংটি কিংবা বালা প্রায় 2 কোটি টাকা।
আমাদের ব্রাঞ্চের ক্ষমতা মাঝারি, অত ধার দেওয়ার ক্ষমতা নেই, আর ব্যক্তিগত সোনার পরিমাণ এত কম, কিছু করতেও পারা যাচ্ছে না। হুম, কিন্তু এত সোনা কি করে ওদের হাতে আসছে এই ব্যাপারে কিছু অনুমান করতে পারছেন? না, কিছুই বুঝতে পারছি না। লোকাল থানার ওসিকে বলেছিলাম, দু তিন ভরি সোনার জন্য তিনি কিছু করতে পারেন না, যদি না কেউ অভিযোগ করে যে সে ওই গয়না হারিয়েছে, এমনটাই জানিয়েছেন। ব্যাংক তো গয়না খাঁটি জেনেই খালাস। আমি তোমাকে বলছিলাম যে কেসটা খুব ইন্টারেস্টিং, পারলে চলে এসো মাল বাজারে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি চায়ের দামটা দিই। খেপেছো? আমি থাকতে নেভার। যাও যাও যাও, তুমি অমল বাবুর কাছে যাবে বলছিলে না, আমি দিচ্ছি। শুধু কেসটা মনে রেখো আর পারলে চলে এসো। আচ্ছা বেশ, ঠিক আছে, আসি তাহলে। কি ব্যাপার, হাসি হাসি মুখ করে ঢুকছো যে? আসলে সকালবেলায় ইস্ত্রি ভাঙা ধোপদুরস্ত সাদা পাজামা পাঞ্জাবি পরে একদম শৌখিন মেজাজে আপনাকে বাগানে কাজ করতে দেখছি তো, তাই। কেন, তুমি কি এতদিন আমাকে অশৌখিন মানুষ বলে মনে করতে? কি খবর বলো। না তা নয়, কালকে রাতে হাবুদার হাতে আপনার চিঠি পেলাম, তাই সকাল হতেই চলে এলাম। বলুন কি ব্যাপার? হ্যাঁ, তোমার হাতে এখন কোনো কেস আছে? বাহ, কেস থাকলে আপনি জানতে পারতেন না? কি জানি, এখন তো তোমার নাম ডাক হয়েছে, আমার অবশ্য খুব ভালোই লাগে। আচ্ছা চা খাবে অর্জুন? চা না, থাক, একটু আগিয়ে আসার পথে যোগুদা খাওয়ালেন। যোগুদা? কে যোগুদা? যোগুদা কদমতলায় থাকেন, মালবাজারের ব্যাংকে কাজ করেন। ও যাকগে, তোমার হাতে যখন কোনো কেস নেই তখন তুমি আমার একটা উপকার করতে পারো। কি বলুন না। দিল্লিতে আমার এক পুরনো ক্লায়েন্ট থাকেন। আচ্ছা। ভদ্রলোককে কোটিপতি বললে কম বলা হবে। লোকটি ভালো, কোনো সাথে পাঁচে থাকেন না। তার মেয়ে সদ্য কলেজে উঠেছে, সে তার তিন বন্ধুর সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে আসছে, সেই সঙ্গে ডুয়ার্সের ফরেস্টে দু তিন দিন থাকতে চায়। ভদ্রলোক আমাকে অনুরোধ করেছেন ওরা যে কদিন উত্তর বাংলায় থাকবে ততদিন যদি ওদের জন্য একটি ভালো গাইডের ব্যবস্থা করি, যে ওদের নিরাপত্তার ভার নিতেও পারবে, তাহলে ভালো হয়। ওর বাসনা ছিল আমি যদি কয়েকটা দিন ওদের সঙ্গে থাকি। আমি ভাবলাম অল্প বয়সী মেয়েদের মানসিকতা বা স্বভাবের সঙ্গে আমার ধরনটা হয়তো ঠিক মিলবে না, ওরাও একজন বয়স্ক মানুষকে সবসময় কাছে থাকতে দেখে একটু অস্বস্তি বোধ করতে পারে। তার চেয়ে তুমি যদি যাও তাহলে খুব ভালো হয়। খরচের জন্য ভেবো না। হ্যাঁ, ওর মেয়ের নাম নন্দিনী, তার হাতে একটা আলাদা প্যাকেটে তোমার খরচের টাকা থাকবে। তা ওরা কবে আসছে? আজই, বাগডোগরায় দিল্লি ফ্লাইটে। তুমি বেশি সময় পাবে না তৈরি হতে। ও না, তোমার ওপর আমি কাজটা চাপিয়ে দিতে চাই না। ঠিক আছে, তাহলে নয় আমি যাচ্ছি। না অমলদা, আমি যেতে পারবো, আপনার যে কোনো নির্দেশ আমার কাছে আদেশের মতো, আপনি তা জানেন, আমার যেতে কোনো আপত্তি নেই। সময় আর বেশি নেই, সিনক্লেয়ার হোটেলটাও শিলিগুড়ি শহরের বাইরে। যাহ, ভুল হয়ে গেল, বাস স্ট্যান্ড থেকে চেষ্টা করলে হয়তো শেয়ারে ট্যাক্সি পাওয়া যেত। আরে, হোটেল থেকে একজন স্যুট পরা ভদ্রলোক বেরোলেন, ঘড়ি দেখছেন, একটা প্রাইভেট ট্যাক্সি দেখছি সঙ্গে সঙ্গে পার্কিং লট থেকে বেরিয়ে এলো, ওনার সামনে দাঁড়াচ্ছে। যাই, একটা চেষ্টা করে দেখি, যদি একটা লিফট পাওয়া যায়। বলিয়ে সাহেব, কাহাঁ জানা হ্যায়? এয়ারপোর্ট, জলদি। শাহরুপিয়া, ওয়ান ওয়ে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। এক্সকিউজ মি, আমাকে দয়া করে একটু এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমি কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। হোয়াট? লেলু সাহেব। ঠিক হ্যায়, লে লিজিয়ে। আইয়ে আইয়ে, সামনে আ জাইয়ে। ওকে থ্যাঙ্কস। কত দেব? 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Welcome to Bagdogra Airport. The flight from Delhi to Bagdogra, flight number 009, has just arrived.
The passengers are requested. Strange. Someone should come. Dad told me like that. But if nobody comes, we can't wait forever. Let's go. Namaskar. Yes. Myself, Arjun. Mr. Roy from Delhi has given this letter to my senior Mr. Amol Shom. Oh, apni to Bangali. Ami Nandini. Acha, namaskar. Namaskar. Amra bhebechilam kyu hoyto asheini. Acha, hotel koto dure? By the way, era holo amar bondhu Poonam. Chinky? Hi. Oh, hi. Hello. Sorry, ekhane na hotel nei. Haan, mane garite adh ghonta gele Shiliguri shohor shekhane jete hobe. Acha, amra aaji Darjeeling jete pari na? Parin. Apnara ektu daran, ami kotha bole taxi thik korchi. Taxi. Cholun. Okay. Shei bhotrolok na? Thank you, uncle. We can take care of ourselves. Apni je khobor pe amader jonno eshechen tar jonno onek dhonnobad. You should remember one thing. These areas are not peaceful at all. You are not very safe here. She shop khobore kagoje porechi. Tachara escort hisebe ini to acheni. Baba eder upor khub nirbhor koren. You apnake ektu age leave diyechhi na? Thik dhorechen. দার্জিলিং এ যেতে হলে এখনই রওনা হওয়া উচিত ট্যাক্সি ঠিক হয়ে গেছে ওহ গ্রেট লেটস গো ইয়েস ইয়াং ম্যান আমি কি তোমার পরিচয় জানতে পারি এই মেয়েরা আমার পরিচিত তুমি থাকো কোথায় আমি জলপাইগুড়িতে থাকি আমার নাম অর্জুন কি করো তুমি অ্যাসাক সেরকম কিছু না ও আপনি নিশ্চয়ই দার্জিলিং এ অনেকবার গেছেন তা গেছি তাহলে ড্রাইভারের পাশে বসতেও নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই ওটা নট এট অল তাহলে ঢুকে যান আমি জানলার ধারে বসবো ওকে নো প্রবলেম ওয়াও চি লাইকস বেবি বাই দ্য ওয়ে আপনার নামটা কি জানো অর্জুন ও মহাভারত ওকে শুনুন আমরা এরকম আওয়াজ মাঝে মাঝে করব আপনি কিছু মনে করবেন না 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 শুধু রিলে করে যান রাস্তাটা আমরা শুনে চিনব আরে এখানে কি পাহাড় নেই না পাহাড় পাবেন শিলিগুড়ি ছাড়ালে এই জায়গাটার নাম বাগডোগরা এর কাছাকাছি আছে ফাঁসি দেওয়া সেখানে 70 দশকের আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন কিসের আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন ও উই আর নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স আপনারা কিসে কিসে ইন্টারেস্টেড স্পোর্টস ক্রাইম ফিকশন মিউজিক এন্ড অ্যাডভেঞ্চার আপনি আচ্ছা আপনার বয়স কত হ্যাঁ বয়স 30 তাহলে 43 বছর আগের ঘটনা আপনি জানলেন কি করে যেভাবে আমরা মহেঞ্জোদারো হারাপ্পার কথা জেনে থাকি আচ্ছা তো বলুন আপনি বা আপনার কিসে ইন্টারেস্ট আমার ইন্টারেস্টটা সত্য সন্ধান হোয়াটস দ্যাট যে ঘটনাটা ঘটে যাওয়ার পর মনে হয় রহস্য লুকিয়ে আছে অথবা ধরুন আপাতভাবে কোনো রহস্য নেই বলে মনে হলেও কয়েকটা ব্যাপারে খটকা আছে সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে আমার ভালো লাগে তাছাড়া ওটাই এখন আমার পেশা মাই গড ইউ আর আ ডিটেকটিভ ঠিক তা নয় ওই যা বললাম আমি সত্য সন্ধান করি মাত্র দ্যাটস রিয়েলি কুল ও দারুন আমরা তাহলে একজন ডিটেকটিভের সঙ্গে থাকব কিন্তু আপনার কি মনে হয় না ডিটেকটিভ হওয়ার পক্ষে যে বয়সটা দরকার সেটা হতে অনেক দেরি আছে বিদেশি উপন্যাসে এত ইয়াং ডিটেকটিভ হার্ডি বয়েজ বা ফেমাস ওয়াইফদের তো ম্যাচিওর বলা যায় না আমি ঠিক জানি না তবে একটা তদন্তের ব্যাপারে আমি ইংল্যান্ড আর আমেরিকায় গিয়েছিলাম সেখানে কিন্তু বয়স নিয়ে কোনো ঝামেলা হয়নি আপনি স্টেটসে তদন্ত করতে গিয়েছিলেন হ্যাঁ একটা লাইটার নিয়ে সমস্যা হয়েছিল ও মাই গড মনে পড়েছে কাগজে পড়েছিলাম একজন তরুণ ভারতীয় গোয়েন্দা স্টেটসে গিয়ে ক্যান্টার করেছে সেই লোক আপনি হ্যাঁ মানে কি ব্যাপার এখানে দাঁড়ালেন তেল নেব স্যার তেল এখানে পেট্রোল পাম্প কোথায় দু নম্বর তেল এই এক নম্বর তেল কিনলে পোষাতে পারবো না তো এরা লিটারে 10 টাকা কম দেয় 200 টাকা দিন অ্যাডভান্স না 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 এটা একদম হবে না আপনি যদি আমাকে না জানিয়ে তেল নিতেন তাহলে আমার কিছু বলার ছিল না কিন্তু জানতে পারার পর এখান থেকে আমি আপনাকে তেল নিতে দিতে পারি না আমি কি জানাতে গেছি নাকি আপনি তো জানতে চাইলেন আচ্ছা আপনার একবারও মনে হচ্ছে না এই গরিব লোকগুলো সস্তায় তেল দিচ্ছে কি করে চোরাই তেল
প্রাইভেট কিংবা কোম্পানি ড্রাইভাররা এদেরকে লুকিয়ে তেল বিক্রি করে দেয়, এদের কাছে হাফ দামে। ওরা আবার আমাদের কাছে সেই তেল বিক্রি করে। রাস্তার ধারে বেঁচে থাকা এইসব গরিব মানুষগুলোর কোনো ক্ষমতা আছে তেল কিনে ব্যবসা করার? তা আমি জানি না স্যার, হয়তো পেছনে কেউ আছে সেই টাকা ঢালছে। আমার কি দরকার বলুন তো সবে? আমি তেল নিচ্ছি, ব্যাস লেটা চুকে গেল। না না না, চলুন সামনের পাম্প থেকে নেবেন। তাহলে আমাকে মাফ করুন দাদা, আমি দার্জিলিং যেতে পারবো না। আপনারা পুলিশে খবর দিলে কি হবে জানি না, তবে এই লাইনে আমার ট্যাক্সি চালানো বন্ধ হয়ে যাবে। দয়া করে গরিবের ভাত মারবেন না। এখানে পা দিয়ে করাপশন দেখলাম। আপনি তো কি বলে জানো, হ্যাঁ সত্য সন্ধানী, তেল একটা বিহিত করুন, অয়েল কোম্পানি থেকে নিশ্চয়ই ফিস পাবেন। জাগে ছাড়ুন, ওই যে ওই বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিংটা, ওই যে ক্যাম্পাসটা, ওটা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ আমরা শিলিগুড়ি ঢুকছি। আচ্ছা শুনুন মশাই, আপনি সত্যি দার্জিলিং যাবেন না? না। ওকে আচ্ছা ঠিক আছে, বলছি ম্যাডাম আপনাদের প্রোগ্রামটা একটু খুলে বলুন তো। অ্যাসাজ কোনো স্টিরিওটাইপ প্রোগ্রাম নেই, খুব হই হই করব, কি বল বল? একদম একদম, ইয়েস এই আর কি, বাস। আচ্ছা বেশ, তা আপনারা কি আজ রাতে শিলিগুড়িতে থাকতে চান? এটাই শিলিগুড়ি? না না, এটা তো ঘিঞ্জি শহর। দার্জিলিং যদি না যাওয়া যায় তাহলে কোনো নির্জন জায়গায় যাওয়া যায় কিনা একবার ভেবে দেখুন না প্লিজ। ওকে দাদা, আপনি কি দয়া করে একটু এগিয়ে যাবেন? চলুন, কিন্তু কতটা? ওই তো টুরিস্ট ব্যুরো। হ্যাঁ চলুন। এই নিন ভাড়াটা। হ্যাঁ আচ্ছা, আপনারা কি আমার সঙ্গে আসবেন? না না ঠিক আছে, থাক দাঁড়ান আমি চট করে যাই, একটু কথা বলে আসি। এ কি, কোথায় যাচ্ছেন? এই তো উপরে টুরিস্ট ব্যুরোর অফিস। মিস্টার ভট্টাচার্য, মানে আমার পরিচিত একজন ওখানে চার্জে আছেন, ওর সঙ্গে কথা বললে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওকে, উই আর ওয়েটিং হিয়ার। কি হলো, কি বললেন মিস্টার ভট্টাচার্য? উনি বললেন, মানে সাজেস্ট করলেন আর কি, যে প্রথমেই দার্জিলিং না গিয়ে আগে ডুয়ার্সে যাওয়া যেতে পারে। ডুয়ার্স? হ্যাঁ, নর্থ বেঙ্গলের আসল সৌন্দর্য তো সেখানেই, জঙ্গলে। ও ফ্যান্টাস্টিক, কিন্তু জঙ্গলে আমরা থাকব কোথায়? প্রত্যেকটা ফরেস্ট বাংলোয় এদের একটা করে ঘর আছে, তবে ওগুলোতে কাল থেকে উনি ব্যবস্থা করে দিতে পারবেন। আজকের রাতটা উনি আমাদের মালবাজার টুরিস্ট লজে থাকতে বললেন, উনি টেলিফোন করে দিচ্ছেন যাতে দুটো ডাবল করে আর একটা সিঙ্গেল রুম আমরা পাই। গ্রেট, তাহলে আমাদের ট্যুর প্ল্যানটা কি হচ্ছে? ট্যুর প্ল্যান? আচ্ছা ঠিক আছে, আজ জেগে রাত্রির বেলা মালবাজার টুরিস্ট লজে থাকা, কালকে সেখান থেকে চাপড়ামানি ফরেস্ট, আচ্ছা ওইখানে এক রাত থেকে, পরের দিন গরুমারা ফরেস্ট, ওখান থেকে হলং ডাক বাংলো, সেখান থেকে শিলিগুড়ি ফিরে এসে আবার বাসে করে দার্জিলিং। উনি সব জায়গাতেই খবর পাঠিয়ে দিচ্ছেন, আপনাদের নিশ্চয়ই বাসে যেতে একটু অসুবিধা হবে, তাই চলুন বরং ট্যাক্সি দেখা যাক। বাসে বসার জায়গা পেলে ট্যাক্সি নেওয়ার দরকার কি? আমরা বাসে গেলে লোকাল মানুষের সঙ্গে বেশ মিশতেও পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক, তাহলে চলুন চলুন। বাহ কিয়া বাত, what a fantastic tourist lodge this is! Yay! Wow! Yes! Awesome! Fantastic! এরকম জায়গায় এমন বাংলো ভাবা যায়, জাস্ট বল আমাদের থাকতে দেবে তোরে? আসুন আসুন, নিশ্চয়ই থাকতে দেবেন। আচ্ছা এখানে আপনি কি এখানকার ম্যানেজার? হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন? শিলিগুড়ি? হ্যাঁ হ্যাঁ, ভট্টাচার্য বাবু ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা এই 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 রেজিস্টারে সাইন করুন, আপনাদের দুটো ঘর, এই যে বাঁদিকে শেষ দুটো আর কয়েক স্টেপ উঠে আরেকটা ঘর। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আগে দেখি লজের ক্যান্টিনে কি খাদ্যবস্তু পাওয়া যায়, মনে তো হয় চা টোস্ট অমলেট ছাড়া কিছুই পাওয়া যাবে না,
তাতে কি চলবে আপনাদের? ঠিক করে বলুন। চলেগা নেহি, চলেগা নেহি, দৌড়েগা, দৌড়েগা, চলুন 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 চলুন। আচ্ছা বেশ বেশ বেশ, চলুন চলুন। একি এই সময় চললেন কোথায়? ঘুরতে। ও, যেতে হলে বাঁ দিকে যান, দোকানপাট তাও কিছু পাবেন, ডান দিকে না যাওয়াটাই ভালো। আমরা ডান দিকেই যাব। শুনলেন তো ম্যানেজার কি বললো? দোকানপাট দেখতে কি আমরা দিল্লি থেকে এখানে এসেছি নাকি? তা তো বটে। আচ্ছা ঠিক আছে চলুন। উফ, কি দারুণ লাগছে, দেখ দেখ, ইটস সো রোমান্টিক। এর মধ্যে এক একটা ভূত থাকলে ভালো হতো। ইয়ে রাত ভিগি ভিগি এ মস্ত ফিজায়ে, উঠা ধীরে ধীরে ও চাঁদ প্যারা প্যারা। আহা আহা, আরেকবার আরেকবার প্লিজ প্লিজ। কিউ আগে সি লাগা কে গুম সন হে চাঁদনি, সোনে নেহি দেতা মৌসম কা ইয়ে ইশারা। লা 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 এভাবে হাঁটা যায়? কোনো নির্জন রাস্তাই নেই। এই তো এই তো ওদিক দিয়ে একটা রাস্তা গেছে দেখছি। এই এই এত 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 আরে আরে আরে, করছেন কি? হাইওয়ে ছেড়ে নামবেন না, ওদিকে জঙ্গল আরো অন্ধকার। আচ্ছা শুনুন শুনুন শুনুন, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনাদের সাপে ভয় নেই তো? সাপ? ওরে বাবা, এখানে সাপ আছে নাকি? আগেই জানতাম, প্রচুর প্রচুর। নর্থ বেঙ্গল সাপের জন্য বিখ্যাত। আগে বলবেন তো। আচ্ছা বলার সুযোগটা দিলেন কোথায়? তো বাবা, আচ্ছা আপনি গুলি মারলেন না তো? নমস্তে সাপ। কি চাই? সাপ দেখলাম আপনারা বস্তিতে যেতে গিয়ে ফিরে এলেন, তাই এলাম। হ্যাঁ, ওদিকটায় বড় অন্ধকার। জি সাহেব, এক গরিব লোকের বস্তি, তাই আলো জ্বলেনি। আপনারা মাল বাজারে নতুন আছেন? হ্যাঁ, আমরা আজ বিকেলেই এসেছি, কাল সকালে চলে যাব। তাহলে সাহেব, মেম সাহেবদের বলবেন আমাদের যেন একটু কৃপা করেন। কৃপা? কি 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 কৃপা আবার? মেম সাহেব, আমরা খুব গরিব আছি, এক কাজ কম্ব নেই, এক ঘরে যা ছিল তা বিক্রি করে এতদিন চালিয়েছি, কিন্তু আর পাচ্ছি না। যেখানে যাব সেখানে এই এক প্রবলেম, আমি ভিক্ষে দিই না। না মেম সাহেব, ভিক্ষে না, আমরা ভিক্ষে চাই না। আমার ঘরে তিন পুরুষের জমানো একটু সোনা আছে, এতদিন অনেক ওভাবেও বিক্রি করিনি, তা সেই সোনা কিনে যদি আমাদের বাঁচান। সোনা? ইউ মিন গোল্ড? হ্যাঁ মেম সাহেব, সোনা। খাঁটি না নকল? আমরা সোনা চিনি না। কি বলছেন মেম সাহেব? কসম খেয়ে বলছি মেম সাহেব, আমরা গরিব মানুষ আছি, ব্যবসাদার নই। সোনা থাকলে গয়নার দোকানে গিয়ে বিক্রি করছেন না কেন শুনি? গয়নার দোকানে ঠিক দাম দেয় না মেম সাহেব, তাছাড়া বলে আমরা নাকি চুরি করেছি, পুলিশে ধরিয়ে। এই শোনো শোনো শোনো, এই অন্ধকারে কথা বলে কোনো লাভ নেই, আর তাছাড়া আমাদের কাছে কত টাকা আছে তাও তো দেখতে হবে নাকি? তুমি বরং ঘন্টা খানেক বাদে সোনা নিয়ে টুরিস্ট লজে এসো, আমি সামনেই থাকবো, তখন কথা বলা যাবে। Why are you calling him? I'm not at all interested to buy gold. ওসব 20-30 বছর আগে মেয়েদের শখ ছিল, দূর বাবা। না, আমি interested. Strange? ঠিক আছে চলুন চলুন, ফেরা যাক। Okay girls, let's go back to the pavilion. Okay. ওই, আমি একদম ভুলে গিয়েছিলাম, ডাডি একটা খাম দিয়েছিলেন, এক সেকেন্ড, বলেছিলেন মিস্টার সোম অথবা তার লোক এয়ারপোর্টে এসে যদি আমাদের রিসিভ করেন তাহলে তার হাতে যেন খামটা দিয়ে দিই। আমাকে ওটা খুলতে নিষেধ করেছিলেন। আপনি জানেন ওতে কি আছে? মিস্টার সোম কি আপনাকে বলেছেন? ওহো, ব্যাপারটা যখন আপনাকে উনি জানাননি তাহলে আমি জানবো কি করে? ওটা সম্ভবত মিস্টার রয় আর মিস্টার সোমের ব্যক্তিগত ব্যাপার। আরে আপনি এখানে লাউঞ্জে? আপনার ঘরে গিয়ে দেখলাম দরজা বন্ধ, এখানে একা বসে বোর হচ্ছেন কেন?
ও সেই লোকটার জন্য অপেক্ষা করছেন বুঝি? কি ব্যাপার, এক্সকার্শন? এক কলেজ থেকে আসা হচ্ছে? গুড গুড। আপনি এখানে থাকেন? নো 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 নো, আমি শহরে থাকি না। শহরে একদিনের বেশি থাকলেই আমার মনে অ্যালার্জি বের হয়। কোত্থেকে আসা হচ্ছে? দিল্লি। গুড, অ্যাডভেঞ্চার করতে চাও তো আমার ওখানে চলে এসো। এখান থেকে কিছু দূর গেলেই ফুনসিরিং বলে একটা জায়গা পড়বে, সেখানকার কাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করলেই তোমরা হদিশ পেয়ে যাবে। আমার নাম রতনলাল গুপ্ত। ওকে। হ্যাঁ, জায়গাটা কিন্তু ভুটানে, অর্থাৎ তোমাদের একরকম বিদেশ ঘোরাও হয়ে যাবে সেই সঙ্গে, বাট নো ভিসা। আসি। দারুণ ব্যাপার, আমার মনে হচ্ছে ওর ওখানে গেলে খুব মজা হবে। আচ্ছা, আমরা কি ফুনসিলিং এর কাছাকাছি যাচ্ছি? হ্যাঁ তা যাচ্ছি, কিন্তু উনি বললেন শহরে একদিনের বেশি থাকলে ওনার অ্যালার্জি হয়, অথচ ফুনসিলিং কিন্তু পুরোদস্তুর শহর। যাকগে, ডিনার করবেন কখন? এই সন্ধেবেলায় ডিনার? বেশি রাত করবেন? একটা কাজ করুন না, আপনাদের রুমে ফিরে যান এন্ড গেট রেডি ফর ডিনার। ওকে। কে? ও তুমি, এসো এসো। কি উপরে যাবো সাব, কেউ কিছু বলবে না তো? না না, কিছু বলবে না, এসো এসো, উঠে এসো। আচ্ছা, তোমাদের কাছে সোনা আছে নাকি সোনার গয়না? নিয়ে এসেছো কিছু? হ্যাঁ সাব, সোনার গয়নায় খাদ থাকে বলে আমাদের পূর্বপুরুষ সোনার কাঠি করেছিল। আপনি যদি বলেন তাহলে এখানে বের করতে পারি। ঠিক আছে, দেখাও দেখি কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। কতখানি সোনা আছে এতে? এক ভরি সাব। কি করে বুঝবো? আপনি যে কোনো সোনার দোকানে গিয়ে যাচাই করতে পারেন। এখন কি সোনার দোকান খোলা পাবো? মনে হয় না, তবে হয়তো হ্যাঁ লালচানের দোকান খোলা আছে। আচ্ছা, মালবাজারে কটা সোনার দোকান আছে? বেশি না সাব। তাহলে তুমি কি করে জানলে এতে এক ভরি আছে? সাব, আমার বাবার কাছে শুনেছি। সত্যি বলছো? হ্যাঁ সাব। দেখো ভাই, পয়সা দিয়ে জিনিস কিনছি, তাও সোনা বলে কথা, যাচাই না করে তো কিনতে পারি না। জরুর, আপনি এটা নিয়ে লালচানের দোকানে চলে যান সাব। তুমি সঙ্গে যাবে? না সাব, আমি গেলে সন্দেহ করবে, আজি বাজে কথা বলবে। তা বলে তুমি আমার হাতে বিশ্বাস করে সোনা ছেড়ে দেবে? আমরা গরিব মানুষ আছি সাব, কিন্তু মানুষ চিনি। ঠিক আছে, তাহলে তুমি কাল সকালে এসো, বুঝলে? হ্যাঁ সাব। আমি দেখতে চাই সোনাটা খাঁটি কিনা। আপনি তখন বললেন কাল সকালে এখান থেকে চলে যাবেন। ও হ্যাঁ, তোমার নাম কি জানো? আমার নাম মংরা আছে। কি বললে? মংরা। আচ্ছা মংরা ভাই। হ্যাঁ সাব। এই সোনা যদি খাঁটিও হয় তবু তো সাধারণ মানুষের সন্দেহ যাবে না। তার চেয়ে তোমরা যদি এই সোনা নিয়ে ব্যাংকে যাও তাহলে ব্যাংক এটা জমা রেখে তোমাদের ধার দেবে। এতে সুবিধে হলো যে যখন তোমরা টাকার ব্যবস্থা করতে পারবে তখন ব্যাংকে ধার শোধ করে দিলেই পরিবারের গয়না ফেরত পেয়ে যাবে। না সাব, আমরা পড়তে লিখতে জানি না, ব্যাংকে যেতে ভয় লাগে। আপনাদের ভদ্রলোক বলে মনে হলো, তাই তো সাহস করে এসেছি। বুঝলাম। এটা কত দাম পেলে বিক্রি করবে? সাব, এক ভরি আছে, সোনার যা দাম তাই দিবেন। সোনার দাম? তা সোনার দাম কত শুনি। সাব, আপনি যদি মেম সাহেবদের জিজ্ঞেস করেন তাহলেই জানতে পারবেন। আজকালকার মেম সাহেবরা সোনার খবর রাখে না, তবে জিনিসটা সত্যি সুন্দর। এরকম গোটাচারেক পেলে ঠাকুরের জন্য মুকুট তৈরি করতে পারতাম। যাকে, মাংরা ভাই, আজকের রাত্রের জন্য তুমি এনাও 10 টাকা, 10টা টাকা নিয়ে যাও, কাল সকাল 7টায় নিয়ে এসো। দিনের আলোয় ভালো করে দেখে তারপর না হয় দাম করব। না 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 সাব, 10 টাকা এখন দিতে হবে না, আমি কাল সকালেই আপনার সঙ্গে দেখা করতে আসব। এই এখন আমি আসি। এসো।
ये टूरिस्ट लॉज है? हाँ जी मालिक। तुम कौन हो? मुझे तो सब कोई मंगरा करके पुकारता। बलदेव जी मुझे अच्छा से जानता है। कौन बलदेव? क्या फालतू बकवास करते हो तुम? जाओ भागो यहाँ से। टूरिस्ट लॉज मैनेजर को था? आमी मैनेजर। ओ आपने कहने घर खाली आचे? I need a room, a single room। अरे शौकाल बेलर एयरपोर्ट ऐसे ही लोकता ना? चुपचाप घरे चले जाई। उजान आमा के देखते ना पाए। मैनेजर इस शंगे कथा बोला है बेस्ट तो। आशा कोरी आमा के ख्याल कर बे ना। ते खुचते इखानी चले ऐसे चे। ताई या तो देरी होलो। किन्तु मैनेजर के जिज्ञासा करले बा सही करार समय रेजिस्टर देखले तो बुझे जाबे। ना ना निजेर घरे समय नष्ट ना करे मेयेगुलो की करछे एकबार देखा दरकार। जदिओ भद्रलोक घर पेयेछेन किना बोझा जाच्छे ना। जाइ एकबार देखेई आसि। Who's there? আমি অর্জুন। ও আপনি? Welcome। নন্দিনী আপনার সঙ্গে জরুরি কথা আছে। কি ব্যাপার? আমরা কি চলে যাব? না না আপনারা থাকতে পারেন। ইনফ্যাক্ট কারোরই বাইরে যাওয়ার দরকার নেই। ও জরুরি কিন্তু প্রাইভেট না। বলুন। আজ এয়ারপোর্টে যে ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলেছেন তিনি কে বলুন তো? কিভাবে ওর সঙ্গে আপনার আলাপ হয়? কেন বলুন তো? অ্যাকচুয়ালি দুটো ঘটনা ঘটেছে। ভদ্রলোক উঠেছেন শিলিগুড়ির একটা নামি হোটেলে। জলপাইগুড়ি থেকে আসতে আমার দেরি হয়ে গিয়েছিল বলে আমি ওরই গাড়িতে লিফট নিই। আমরা যখন শিলিগুড়ি থেকে বাসে উঠি তখন ওই ভদ্রলোক ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে আসেন। সেখানে ঠিক কি করেছেন আমি জানি না, কারণ বাস তখনই ছেড়ে দিয়েছিল। আর একটু আগে সেই একই ভদ্রলোক গাড়ি নিয়ে এই টুরিস্ট লজে জায়গা খুঁজতে এসেছেন। তাই আমি ওই ভদ্রলোক সম্পর্কে একটু কৌতূহলী। ভার্মা আঙ্কেল? ভার্মা আঙ্কেল এই লজে এসেছেন? এক্স্যাক্টলি। তাই ভার্মা আঙ্কেলটা কে? আমার বাবা এককালে নেপাল এবং বর্মায় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতেন। তখন ভার্মা আঙ্কেল বাবার পার্টনার ছিলেন। আমার মা ওকে ঠিক পছন্দ করতেন না বলে আমিও এড়িয়ে যেতাম। বাবার সঙ্গে বিজনেস নিয়ে কিছু মতবিরোধ হতে বাবা বিজনেস বন্ধ করে দিলেন। তারপর অবশ্য দিল্লিতে গেলে ভার্মা আঙ্কেল আমাদের সঙ্গে দেখা করতেন। ব্যাস এটুকুই এটুকুই জাস্ট। আচ্ছা আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিন তো, মিস্টার ভার্মা শেষ কবে দিল্লি গিয়েছিলেন? ভার্মা জি সপ্তাহখানেক আগে উনি আমাদের দিল্লির বাড়িতে এসেছিলেন, রাইট? ইয়েস। তখন কি আপনার বাবা ওকে বলেছিলেন যে আপনি এদিকটায় আসছেন? ও মা আমি জানি না তো। কিছু মনে করবেন না। আচ্ছা আমি যদি জানতে চাই যে আপনার বাবা কি করেন তাহলে কি আপনি অসন্তুষ্ট হবেন? নো ইটস ওকে, বাবা এখন আর ব্যবসা করেন না। উনি কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন আজকাল। আচ্ছা আচ্ছা তা উনি কি মিস্টার ভার্মার কোনো বিজনেসে টাকা দিয়েছেন সম্প্রতি? আপনাকে একটু আগে বললাম না, বাবার সঙ্গে মিস্টার ভার্মার সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তিনি বিজনেস বন্ধ করে দিয়েছেন। আচ্ছা আসলে বাবা ওর কাছ থেকে অনেক টাকা পান জানেন, অবশ্য সেটা আমরা সম্প্রতি জানতে পেরেছি। আই সি। কিন্তু কিভাবে জানলেন? গত সপ্তাহে ভার্মা আঙ্কেল যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন বাবার সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। আমি পাশের ঘরে ছিলাম বলে শুনতে পেয়েছিলাম। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? বাবা টাকা ফেরত দিতে বলেছিলেন, ভার্মা আঙ্কেল সেটা দিতে চাননি, এই নিয়ে ঝগড়া। টাকার অ্যামাউন্ট অবশ্য আমি জানি না। আই সি। আচ্ছা আপনি বলদেব নামে কাউকে জানেন? বলদেব? না তো। নন্দিনী আপনার ভার্মা আঙ্কেলের ব্যাপার স্যাপার কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। মনে হচ্ছে উনি আপনার সম্পর্কে ইন্টারেস্টেড। What do you mean? না না মানে ঠিক বোঝাতে পারবো না। হয়তো উনি উনি আপনাকে বিপদে ফেলতে পারেন। মানে বাট ওয়াই? দেখুন আমি আমি বিশ্বাস করি উনি আপনাকে অনুসরণ করছেন। ওর সম্পর্কে সাবধান হতে হবে। কিভাবে? আমার কথা আপনারা শুনবেন? কি বলছেন তার উপর নির্ভর করছে। শুনুন তাহলে, আজ রাতের ডিনার আপনারা যে যার ঘরেই করুন। আমি বা লজের বেয়ারা ছাড়া আর অন্য কেউ ডাকলে আপনারা দরজা খুলবেন না, কেমন? ওকে,
কিন্তু কাল সকালে কি হবে? সকাল হতে এখনো অনেক দেরি আছে। বেশ, তাই হবে। এই তোরা সবাই শুনলি? Who is this man? যার ভয় আমাদের এইভাবে লুকিয়ে থাকতে হবে? It's a very simple question, isn't it? Yeah, actually উত্তরটা নন্দিনী দিতে পারবেন। আমরা যদি একটা রাত অপেক্ষা করি তাহলে ক্ষতিটা কি? আমি দরজাটা বন্ধ করে দিয়ে গেলাম, ভেতর থেকে আটকে নেবেন। আপনি কি ঘরে খাবেন? আমি ঘরে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ঘরে খাবারটা ঢাকা দিয়ে যেও। সাহ, আপনারা কি এখানে কালকে থাকবেন? তাই তো ইচ্ছে আছে। আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। ঠিক আছে, আমি না হয় চলেই যাচ্ছি। দাঁড়াও, তুমি একটু আগে লাউঞ্জে বসেছিলে না? দিল্লি থেকে এসেছো তো? প্রথমটা ঠিক, কিন্তু মেয়েরা দিল্লি থেকে এসেছেন, আমি জলপাইগুড়ির ছেলে। ও, তা কি দরকার? থাক না, এখন থাক। আপনার হাতে কলম দেখছি, আপনি বোধহয় সম্ভবত কিছু লিখছিলেন, আমি জানতাম না বলেই ঢুকে পড়েছি। ভেতরে এসো, ভেতরে এসো। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না? না 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 না, একদম না। গুড। কি নাম তোমার? আমি অর্জুন। আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ, আমার আত্মজীবনী। তোমরা হয়তো হাসবে, কিন্তু প্রত্যেক মানুষের একটা নিজস্ব জীবন আছে, সেই জীবনে নানান গল্প আছে। আমিও ব্যতিক্রম নই। সারা জীবন আমি জঙ্গল আর পাহাড়ে কাটিয়েছি। আমার এক পরিচিত বন্ধুর বন্ধু বাংলা ভাষায় গল্প লেখেন, জঙ্গলের গল্প। তার সঙ্গে একবার লালজির ওখানে আলাপ হয়েছিল, বুঝলে? লালজিকে চেনো? লালজি অত বড় জঙ্গল প্রেমী খুব কম দেখেছি আমি। তা তখন সেই সাহিত্যিক আমাকে বলেছিলেন, আমরা তো বাইরে থেকে বেড়াতে এসে যা দেখি তাই লিখি, আপনারা তো ভেতরে রয়েছেন, একটু একটু লিখে ফেললে অনেক নতুন তথ্য জানতে পারবে সবাই। সেই কথাটা মনে ধরেছিল হে, তাই এখন কলম ধরেছি। আচ্ছা আচ্ছা, তা কি কারণে আমার ঘরে আসতে হলো সেটা কিন্তু এখনো বলনি তুমি। রতনলাল বাবু, আমরা যদি আগামীকাল সকালে আপনার সঙ্গে বেরিয়ে পড়ি। আমার সঙ্গে? হ্যাঁ। পারবে না। কেন? আমি বের হব ভোর পাঁচটায়, যখন পাখি ডাকবে। তোমাদের নিশ্চয়ই তখন মধ্যরাত। না না, একেবারে নয়, কাল ভোর পাঁচটায় বেরোতে আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনার গাড়িতে আমাদের পাঁচজনের জায়গা হবে কি? আমার গাড়ি একটা স্টেশন ওয়াগন, এখান থেকে বেরিয়ে একটা গ্যারাজ পাবে বাঁদিকে, সেখানে সেটা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, দু একটা কাজ ড্রাইভার করিয়ে নিচ্ছে ওখানে, বুঝতেই পারছো স্টেশন ওয়াগনের পেটে পাঁচজন কিছুই নয়। তাহলে এখন আমি আসি, বুঝলেন? নমস্কার, কাল ভোরেই দেখা হচ্ছে। ঠিক আছে। আরে, দরজা খোলা যে, মেয়েরা কেউ ঘরে নেই না? দু ঘরের কোনোটাতেই নেই। ও মাই গড, গেল কোথায়? ও, বারবার বলে দিয়েছিলাম ঘর ছেড়ে না বেরোতে, এখন এখন কোথায় খুঁজবো এদের? কে? ও বেয়ারা, বেয়ারা, এই দুই ঘরের মেম সাহেবদের তুমি দেখেছো? মানে কোথায় গিয়েছে কিছু জানো? না সাব, খাবার কি ঘরে দিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, দিয়ে ঢেকে রাখো। যাই, ঘর থেকে টর্চটা নিয়ে আসি। কি কি, আমার ঘরের দরজাটা বন্ধ কেন? ভেতর থেকে বন্ধ। কে? খুলুন, আমি। সরি, আপনাকে না জানিয়ে এই ঘর দখল করেছি। আপনারা কিন্তু কাজটা একদম ঠিক করেননি, আপনাদের অনুরোধ করেছিলাম ঘর থেকে না বেরোতে। ঘর থেকে বেরিয়ে ঘরে ঢুকেছি। নিজেদের ঘরে ফিরে যান, আপনাদের খাবার দেওয়া হয়েছে ওখানে। লুক মিস্টার মহাভারত, আপনি তখন থেকে এমন বিহেভ করছেন যেন আমরা বেড়াতে আসিনি, কোনো ক্রিমিনালের ডেরায় ঢুকে পড়েছি। আমি এখনই ভার্মা আঙ্কেলের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছি কেন তিনি আমাদের ফলো করছেন, বা আদৌ করছেন কিনা সেটা আমার আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি মনে হয় আপনার, উনি স্বীকার করবেন বলে মনে করছেন?
অস্বীকার করলে সব সমস্যা মিটে গেল। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, বাস তাই একটা বিকল্প ব্যবস্থা করছি। আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, কাল ভোর ঠিক 4:30 মধ্যেই সবাই উঠে পড়ব। ঠিক 5:05 আগে এই লজ ছেড়ে সামনের একটা গ্যারাজে যাব, 5:00 সেখান থেকে গাড়ি ছাড়বে। পরিষ্কার? ইম্পসিবল, আমি অত সকালবেলা উঠতেই পারবো না। দেখুন এটা কিন্তু একদম আপনাদের উপর নির্ভর করছে, চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা কেন চোরের মতো পালিয়ে যাচ্ছি বলতে পারেন? আমরা যে চলে যাচ্ছি তা মিস্টার ভার্মাকে জানতে দিতে চাই না, তাই উনি জানেন যে আমরা এখানে রয়েছি? জানাটা অস্বাভাবিক কিছু নয়। এক সেকেন্ড, এই নিন তাহলে পেমেন্ট করে দিন। না এত লাগবে না, ব্যালেন্সটা রেখে দেবেন, খরচ তো আপনিই করবেন, আমার কাছে টাকা আছে, যখন প্রয়োজন হবে চেয়ে নেবেন। টাকাটা আপাতত আমাকে দিতে হবে না, মিস্টার রায় যে খামটা আপনার হাতে পাঠিয়েছেন তাতে কিছু টাকা আছে আমি সেটা জানি, অবশ্য সেটা মিস্টার অমল সোমের পারিশ্রমিক, আপাতত আমি সেখান থেকেই খরচ করছি। যান নিজেদের ঘরে চলে যান। ওকে চল যাই, লেটস গো। চলো সব খানা। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো। ম্যানেজার সাহেব কোথায়? 2 ঘরে। 2? 2 কে আছেন? ওই যে এক সাহেব একটু আগে এলেন। ঠিক আছে, কিন্তু ম্যানেজার সাহেবকে এখনই যে আমার একটু দরকার। ডেকে দেবো সাহেব। দাও দাও আমি লাউঞ্জে যাচ্ছি একটু বাদে। ঠিক আছে সাহেব। ক্যা চাহিয়ে ইয়া? ইতনে বার ম্যানেজার কো কাহা কি কোই হামে ডিস্টার্ব না করে, কিউ আয়া, ক্যা চাহিয়ে? নেহি সাহেব, মানে আরে আরে কি 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 হয়েছে, কেন দরজায় নক করছো? উনাকে একদম ডিস্টার্ব করবে না। আই এম সরি মিস্টার বুড়ি, আর এরকম হবে না। হ্যাঁ বলুন, এনি প্রবলেম? আমি বিলটা ক্লিয়ার করতে চাই। কেন, আপনারা কাল ব্রেকফাস্ট নেবেন না? আগে না। ও আসুন, এনে নিন আপনার বিল। ও হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা। আচ্ছা ওই ভদ্রলোক কত বিরক্ত হলেন কেন? কে জানে, বুঝলেন এক একজন মানুষের ধরন এক এক রকমের। কি নাম ভদ্রলোকের? মিস্টার এস এম পুরী, পাটনা থেকে এসেছেন। উনি কি এখনই এলেন? এই তো একটু আগে। তার মানে বর্মা এখানে নাম পাল্টেছে। যাই একবার বাইরেটা চক্কর মেরে আসতে হবে। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে আরে চললেন কোথায় এত রাতে? এই একটু ঘুরে আসি। সাবধান, টর্চ আছে তো? হ্যাঁ হ্যাঁ। কে কে, কটা বাজে? ওরে বাবারে 4:30। মিস্টার মহাভারত, আর মাত্র আধ ঘন্টা দেরি আছে। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আমরা 4 কিন্তু তৈরি, যদি অনুমতি দেন তাহলে এখনই বেরিয়ে পড়তে পারি। আচ্ছা গাড়ির গ্যারেজে থাকবে বলেছিলেন, গ্যারেজটা কোন দিকে? একটু অপেক্ষা করুন, বাইরে এখনো আলো ফোটেনি, আমরা একসঙ্গেই যাব। আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন, আমরা যথেষ্ট প্রাপ্ত বয়স্ক, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। তাছাড়া আমি ক্যারেটে জানি। সেটা খুবই ভালো কথা, তবু জায়গাটা আপনাদের অচেনা, আলো নেই, পথ গুলিয়ে ফেললে মিস্টার রতনলাল গুপ্ত আপনাদের জন্য অপেক্ষা করবেন না। রতনলাল গুপ্ত? ওই যে গতকাল সন্ধ্যাবেলা লাউঞ্জে বসেছিলেন যে ভদ্রলোক। আচ্ছা আমরা তার গাড়িতে যাচ্ছি, উনি কোথায়? আমাদের সঙ্গে গাড়িতেই ওনার দেখা হবে। আপনি সত্যি বুদ্ধিমান, তৈরি হয়ে নিন। আচ্ছা আস্তে, কেউ এখন কথা বলবেন না, আমি আগে লাউঞ্জ পার হয়ে যাচ্ছি, আপনারা পরপর নিঃশব্দে চলে আসুন। আসুন, উপরের একটা ঘরে আলো জ্বলে উঠল হঠাৎ, ওটা কত নম্বর ঘর কে জানে, কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে। এখনো তো ভোর হয়নি, এই সময় ডুয়ার্সের রাস্তায় তো কেউ বাইক চালায় না, মনে হচ্ছে ওটা শিলিগুড়ির দিক থেকে এগিয়ে আসছে। হেডলাইটের আলোটা দেখা যাচ্ছে, এবার ওই আলোয় নিজেদেরকে আলোকিত করার কোনো মানে হয় না। এই আপনারা তাড়াতাড়ি চায়ের দোকানে ঝুপড়িটার আড়ালে চলে আসুন, কুইক। আশ্চর্য, হাইওয়ে থেকে নেমে মাঠের ভেতরে ঢুকে ওটা সোজা টুরিস্ট লজের সামনে গিয়ে দাঁড়ালো, সঙ্গে কোনো জিনিসপত্র নেই, এত ভোরে
কার কাছে কে এলো? আচ্ছা আমাদের কি দেরি হয়ে যাচ্ছে? পাঁচটা বাজতে আজ মাত্র দু মিনিট বাকি। ও ইয়েস, চলুন চলুন। মিস্টার গুপ্ত এখনো আসেননি? গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং কাঞ্চা, পেছনের দরজাটা খুলে দাও, এরা আমাদের সঙ্গে যাবেন। খুব অবাক হয়ে গেলাম ইয়াং ম্যান, ইয়াং লেডিজ এন্ড জেন্টলম্যান যে এতটা সময় মাফিক বিছানা ছেড়ে উঠে আসতে পারবে তা আমি সত্যি ভাবিনি। এইসব নদীতে বর্ষার সময় ফেরোশেষ হয়ে যায়। মাই ডিয়ার ইয়াং লেডিজ, যদি অনুমতি দাও তাহলে বলি, বর্ষাকালে এইসব নদীর চেহারা সুন্দর হয়ে যায়। এখন তো হাড় ঝিরঝিরে নুড়ি আর পাথরের ফাঁকে ঝিরঝিরে জল, দেখলেই মন খারাপ হয়ে যায়। ওই যে বাঁদিকের রাস্তাটা দেখো কি সুন্দর, দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে সরু পিচের রাস্তাটা চলে গেছে ঝালং বিন্দু পর্যন্ত, জল ঢাকা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট সেখানে। ওই জঙ্গলটার নাম হলো চাপড়ামারি। আরে আমাদের তো এখানেও থাকার কথা ছিল, চাপড়ামারি ফরেস্ট বাংলো। তাহলে এখন তোমরা কোথায় যাচ্ছিল? হলংয়ে। হলং তো ফুলসিলিং এর মুখে। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পথে তোমাদের আমি নামিয়ে দিতে পারি। ও নাইস। আচ্ছা টুরিস্ট কি এটাকেই বলে? হ্যাঁ, ওকে। জঙ্গল, নদী, চাষের জমি, এসব নিয়েই ডুয়ার্স। এখন আমরা যেখানটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো বীরপাড়া, সামনে আসছে মাদারিহাট। বাই দ্য ওয়ে, তোমাদের কোথায় ব্যবস্থা হয়েছে? বাইরের বাংলোটাকে বলে মাদারিহাট ফরেস্ট বাংলো, আর জঙ্গলের ভেতরে 6 কিলোমিটার গেলে হলং রেস্ট হাউস। বানাদার, এদের জন্য ব্যবস্থা আছে, পরে খাতায় নোট করো। এখন গেট খুলে দাও, আমার তাড়া আছে। আপনাকে তো বেশ খাতির করে, একটু প্রতিবাদ না করে গেট খুলে দিল। দীর্ঘকাল একসঙ্গে থাকলে গাছেরাও বন্ধু হয়ে যায়, মাই ডিয়ার। আচ্ছা ওই যে দুজন ভদ্রলোক ওখানে কথা বলছেন, ঠিক ওই ওইখানটায় দাঁড় করো। নমস্কার মিস্টার বিশ্বাস, ভালো তো? জঙ্গলের খবর কি? ভালো। আমার কিছু তরুণ বন্ধু এসেছেন, শিলিগুড়ির ট্যুরিস্ট অফিসার কথা দিয়েছেন জায়গা করে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, তিনটে ঘর তো? হ্যাঁ, টেলিফোন পেয়েছি, রুম নাম্বার 567 আপনাদের জন্য অ্যালট করা আছে, আপনারা চেক ইন করে যান, পরে খাতায় সই করবেন। ইনি রেঞ্জার, বুঝলে, এখানকার কর্তা। ও নাইস টু মিট ইউ স্যার। কি যে বলেন মিস্টার গুপ্তা, আপনার মতো জঙ্গলকে যদি ভালোবাসতে পারতাম তাহলে গর্বিত হতাম। ভাই, জঙ্গলে চাকরি করতে গেলে জঙ্গলকে তো ভালোবাসতেই হবে, কিছুদিন থাকলে অবশ্য জঙ্গল আপনাকে জোর করে ভালোবাসবে। আচ্ছা এনাকে তো ঠিক ভারী রূপবান, পুলিশ অফিসার নিশ্চয়ই? আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার আহমেদ, থানার চার্জ নিয়ে জয়েন করেছেন, আর ইনি হচ্ছেন রতনলাল গুপ্ত। এর কথা কি আপনি শুনেছেন মিস্টার আহমেদ? অবশ্যই, আমি এর আগে লাটাগুড়িতে যখন ছিলাম তখন উনি লালজির সঙ্গে গরুমারা ফরেস্টে গিয়েছিলেন। ও হো, হ্যাঁ আমারও মনে পড়েছে। তা এখানকার খবর কি? এখন আমাদের নিরাপদে রাখার দায়িত্ব মিস্টার আহমেদের উপর, জানেন তো আমরা এখন কিরকম আতঙ্কে আছি। তাহলে চলি ভাই, আমার একটু দেরি হয়ে গিয়েছে। আপনি আমাদের খুব উপকার করলেন, আপনার সাহায্য না পেলে এত তাড়াতাড়ি আরামে এখানে পৌঁছাতে পারতাম না। ইটস ওকে। আমার সন্দেহ, কোনো ঝামেলা এড়াতেই তোমরা এত ভোরে মালবাজার ছেড়ে এসেছো। আমি জানতে চাই না সেটা কি, কিন্তু ইফ ইউ ফাইন্ড এনি ফার্দার প্রবলেম সোজা ফুনসেলিং এর কাফে দ্য মাউন্টেনে আমার খোঁজ করো, ঠিক আছে? চলি। লাভলি। আপ লোক? রুম নাম্বার 567। হ্যাঁ হ্যাঁ, ওই রেঞ্জার সাহেব আমাদের নম্বরটা বলে দিয়েছেন। ও আচ্ছা, চলে আইয়ে। আশ্চর্য, দোতলার বাঁকের মুখের ঘরটায়
খোলা দরজার মুখে পা ঢাকা ম্যাক্সি পরা এক ভদ্রমহিলা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এক্স রে আই দিয়ে বুকের হাড় পর্যন্ত দেখে নিচ্ছেন। যাকে আচ্ছা ভাই, ইয়ে 7 নম্বর হ্যায় না? হ্যাঁ জি, ব্রেকফাস্ট চাহিয়ে সব। ক্যা মিলেগা? টোস্ট, অমলেট, ফিশ ফ্রাই, টি, কফি। শাবাশ, জলদি করো, 5, 6 আর 7 কে লিয়ে। বহুত আচ্ছা সব। বাহ, ঘরটা বেশ ভালো তো, বিছানাটাও ধূপ দুরস্ত, ভোর রাতে ওঠা হয়েছে, বেশ ক্লান্ত লাগছে এখন, একটু টান টান হয়ে বিশ্রাম নিয়ে নি, জামা কাপড়টা না হয় পরেই ছাড়ব। ব্রেকফাস্ট তো হয়ে গেল, চল না একটা চক্কর দিয়ে আসি। দাঁড়া, আমাদের গাইড কি বলে দেখ। আমরা বাচ্চা নাকি, এমনিতে মাঝরাতে ঘুম ভাঙালো ফালতু ভয় দেখিয়ে। আমরা এখানে কোনো বিপদে পড়বো না, শুধু খেয়াল রাখতে হবে জঙ্গলের বেশি ভেতরে না গেলেই হলো। রাইট ইউ আর, চল চল চল। দেখ দেখ, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, আর আর এই এই ছায়া ঘেরা কালভার্টটা সত্যি কি দারুণ রোমান্টিক জায়গা রে। এই আমি একটা গান গাইবো, গে ভালো। গাইতেই পারিস, তবে হ্যাঁ, গাইলে হিন্দি ফিল্মের হিরোইনের মতো নেচে নেচে গাইতে হবে কিন্তু। ঠিক বলেছিস। আজ মে উপর আসমান নিচে, আজ মে আগে জমানা হে পিছে, আজ মে উপর প্রগা, ক্যা বাত ক্যা বাত, আসমান নিচে আজ মে আগে জমানা হে পিছে, টেল মি ও খুদা আব মে ক্যা করু, চলো সিধি কি উল্টি চলো, আজ মে কি হলো, আই থিংক কি হলো, কি হয়েছে বল, কি হয়েছে, মানে কি ভূত, কি যাতা বলছিস, কোথায়, ওই যে ওখানে, আরে ভূতটা কোথায়, কি মুশকিল, ভূত বলে কিছু আছে নাকি, সিরিয়াসলি মানে ভূতটা কোথায়, কালভার্টের নিচে। আশ্চর্য, এক সেকেন্ড দাঁড়া, লোকটার শরীরের নিচের অংশটা জলের মধ্যে, স্রোত বয়ে যাচ্ছে তার উপর দিয়ে, আপু বডি শুকনো, পরনে নোংরা ধুতি আর গেঞ্জি, এদিকে কোনো, আমার মনে হচ্ছে মজুর টজুর হবে, বাঙালি বলে তো মনে হচ্ছে না, না চারপাশে কোথাও আর কাউকে তো দেখতে পাচ্ছি না, জঙ্গলের জীবন নির্বিঘ্নে চলছে, এখনই ব্যাপারটা জানানো দরকার। এই শোন, লেটস জাস্ট গো ব্যাক, আমাদের উচিত এখনই পুলিশকে খবর দেওয়া। কি বলছিস, পুলিশ, এখানে পুলিশ কোথায় পাবো, আরে কেন, সেই যে অফিসার যিনি রেঞ্জারের সঙ্গে তখন ছিলেন, কি জানো নামটা, আচ্ছা ঠিক আছে চল, তাই চল, পিছনের রাস্তাটা দেখ তো কত সুন্দর, হোয়াটস দ্যাট লুক, ওটা কি বলতো, গরিলা, গরিলা আই এম শিওর, বাট ইন্ডিয়ান ফরেস্টে গরিলা পাওয়া যায় না, উফ, বোধহয় ভাল্লুক, তোরা বোধহয় ভালো করে খেয়াল করিস নি, ভাল্লুক হলে কি ওভাবে হাত তুলে দৌড়ে যায়, কেমন কালচে লোমশ, ভাবটা এমন যেন নিজেকে লুকোতে চাইছে, তাছাড়া ভাল্লুককে লম্বা এতটা উঁচু হয়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চল চল, একটা কাজ করি অর্জুনকে বলি, ভাই আমরাই তো রেঞ্জারকে রিপোর্ট করতে পারি, আচ্ছা ঠিক আছে তাহলে তাই চল। কি চাই? রেঞ্জার সাহেব আছেন? স্যার নেই, মাদারিহাটে গিয়েছে। কখন ফিরবেন? বিকেলে। মাদারিহাট মানে যে রাস্তা দিয়ে আমরা জঙ্গলে ঢুকলাম সেটা? আগে হ্যাঁ, কিন্তু আমাদের যে খুব জরুরি কথা বলার ছিল এখনি। দাঁড়ান দেখছি, কপাল ভালো হলে স্যারকে পেয়ে যাব। হ্যালো, হালুং রেঞ্জ অফিস থেকে বলছি, রেঞ্জার সাহেব আছেন? ও নেই, বেরিয়ে গিয়েছেন, কোথায়, আরে হ্যালো হ্যালো দূর, তাহলে আপনি চলুন, আপনি তো এখানে কাজ করেন।
কিন্তু কোথায় যাব? জঙ্গলে। জঙ্গলে? না না, আতির পিঠে চড়া জঙ্গলে যাবেন না। তাছাড়া এখন জঙ্গলে খুব গোলমাল হচ্ছে, ওটা যাবেন না। কি গোলমাল? রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধীরা জঙ্গলে আশ্রয় নিচ্ছে। কি বলছেন? শুনুন, আমরা একটু আগে বাংলোর পিছন দিকের রাস্তায় বেড়াতে গিয়েছিলাম, যেতে যেতে যে কালভার্টটা পড়ে তার নিচে একটা ডেড বডি দেখতে পেয়েছি। মনে হচ্ছে লোকটাকে কেউ খুন করেছে। কি খুন? এই ব্যাপারটা আপনাদের জানাতে এসেছিলাম। আবার? মানে এখানে কি এর আগেও খুন হয়েছে? হ্যাঁ, দিন দশেক আগে জঙ্গলের ওপাশে একটা গ্রামের লোককে কেউ খুন করে ফেলে দিয়ে যায়। একটা বুড়ো বাঘ তার পেটের কিছুটা খেয়ে রেখে যায়। তাহলে তো বাঘে মেরেছিল। না ম্যাডাম, লোকটার গলা চুরি দিয়ে অর্ধেক কাটা ছিল। তা কোথায় বললেন? কালভার্টের নিচে। আবার ঝামেলা শুরু হলো। দাঁড়ান, আবার দেখি একবার থানায়। হ্যালো থানা, বড় সাহেব আছেন? নেই। শুনুন, হলং রেঞ্জ অফিস থেকে বলছি, আবার একজন খুন হয়েছে। ওই যে 3 নম্বর কালভার্টের তলায় ডেড বডি। একজন না, একজন না, 4 জন মহিলা। না না, মহিলা খুন হয়নি, দাঁড়ান। আচ্ছা, যে খুন হয়েছে, যে ছেলে না মেয়ে? তোর বাবা, আপনাকে তো বললাম যে একটা লোক পড়ে আছে। ও হ্যাঁ, ছেলে 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 খুন হয়েছে। আচ্ছা রাখছি। ওফ, একটা খুন মানে কত ঝামেলা জানেন। ঘন ঘন পুলিশ আসবে, আপনাদের কাছেও যাবে। আচ্ছা, আপনাদের সঙ্গে কোনো গার্জেন নেই? আছেন আছেন, তিনি বাংলোতে বসে আছেন। তিনি দেখেননি ডেড বডি? তাহলে পুলিশকে আমি আর আপনাদের কথা না বলে তার নাম বলে দিতাম, পুলিশ আর আপনাদের জিজ্ঞাসাবাদ করতো না। না, তিনি দেখেননি। আচ্ছা আরেকটা কথা বলুন তো, এই জঙ্গলে প্রায় 5 ফুট লম্বা কালো লোমশ কোন প্রাণী আছে যে দু পায়ে হাঁটতে পারে? খুব জোরে হাঁটে কিন্তু। ওই যে দেওয়ালে টাঙানো ওই ফটো দেওয়া তালিকাটা দেখছেন, এইসব প্রাণী এখানকার জঙ্গলে আছে। বাঘ, বাইসন, গন্ডার, বুনোশর, হাতি থেকে আরম্ভ করে বন মুরগি, সাপ, সবই তো ছড়িয়ে আছে দেখছি জঙ্গলে, কিন্তু সে বিদঘুটে জন্তুটার কোনো ছবি তো দেখছি না। আচ্ছা, এই ছবির বাইরের কোনো জন্তু জঙ্গলে নেই বলতে চাইছেন? ম্যাডাম, ফরেস্ট ডিপার্টমেন্ট যেসব জন্তুর ফটো পাঠিয়েছে তার বাইরে কিছু না থাকারই কথা। তবে কাউকে যদি না বলেন যে আমি বলেছি তাহলে বলতে পারি আছে। মানে? হ্যাঁ আছে। এরকম গভীর জঙ্গলে অনেক রকম জন্তু হঠাৎ হঠাৎ দেখা যায় যাদের নাম এই কাঁথায় লেখা নেই। যেমন? একটা জন্তু আছে জানেন, যার গায়ে বড় বড় আঁশ, গড়িয়ে গড়িয়ে চলে, কি নাম জানি না। বুনো কুকুর আছে কয়েকটা, খুব ভয়ঙ্কর। লোমশ প্রাণী মানুষের মতো হাঁটে তেমন কিছু বলুন না বাবা দু। মাহুত একবার বলেছিল কিন্তু আমরা কেউ চোখে দেখিনি। কি বলেছিল, কি বলেছিল মাহুত? ওই জঙ্গলের ভেতরে সকালে যখন ভিজিটার্সদের নিয়ে যায় তখন একটা হাতির পিঠে বসে একটা গরিলার মতো প্রাণী দেখেছিল, এক পলক। সে কথা শুনে রেঞ্জার সাহেব বলেছিলেন নিঘাত ভালুক। আমি অবশ্য এতদিন এখানে আছি কিন্তু আমি কোনো ভালুক দেখিনি। ও আচ্ছা, আমরা এখন আসি, চ। আচ্ছা নমস্কার। কি রে, বেশ থ্রিলিং ব্যাপার তাই না রে? অদ্ভুত তো, একটা লোক খুন হলো আর তুই থ্রিল হচ্ছিস। আরে ওই দেখ, আমাদের গাইড বাবু আসছেন, এখন আমাদের খুঁজতে বেরিয়েছেন আর কি। নিশ্চয়ই আমাদের বলবেন কেন ওকে না জানিয়ে বেরিয়েছি। দাঁড়া, কাছে আসুক, কথা বলার সুযোগই দেবো না প্রথমে। দেখ কি ব্যাপার, আচ্ছা মানুষ তো আপনি, ঘরের দরজা বন্ধ করে থেকে গেলেন তাই না? দরজা বন্ধ কই, না তো খোলাই তো ছিল। আপনারা যে বেরিয়ে পড়বেন তা বুঝিনি, তা গেছিলেন কোথায়? এদিকে কত কি ঘটে গেল, আসুন বলছি। আপনারা কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রতনলাল বাবুকে ফরেস্ট অফিসার আর ওসি বলেছিলেন এখানকার আবহাওয়া ঠিক নেই। আমি একটু আগে বেয়ারাদের কাছে জানতে পারলাম কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এই জঙ্গলে বাসা বেঁধেছে, তারা বাংলো পুড়িয়ে দেয়, ডাকাতি করে, তাদেরই কেউ হয়তো খুন হয়েছে, তাই ওরকম জায়গায় একা যাওয়া মোটেও ঠিক হয়নি। যে লোকটি খুন হয়েছে সে নেহাতি গ্রাম্য মানুষ হতে পারে, কিন্তু এ নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। চলুন স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিন, বিকেলের পর থেকে অনেক রকম জন্তু আসে সামনের ঘাসের জঙ্গলে নুন খেতে। আচ্ছা আপনারা যান, আমি না হয় একটু। কি হলো আপনার? আমি একবার কালভার্টার কাছ থেকে ঘুরে আসছি। না প্লিজ, একা যাবেন না। আরে বাবা, আমার কিছু হবে না। কিন্তু ওখানে নাম না জানা একটা বন্য জন্তু দেখেছি আমরা। এক্স্যাক্টলি, সেটাই আমার কাছে অদ্ভুত লাগছে। জলদাপাড়ায় গন্ডার, বাইসন, হাতি আর কয়েকটা বাঘ ছাড়া কোনো বড় প্রাণী নেই বলেই শুনেছিলাম,
আপনারা ঘরে গিয়ে ফ্রেশ হন, আমি ঘুরে আসছি। আপনার দায়িত্ব কিন্তু আমাদের দেখাশোনা করা। ওখানে গিয়ে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে দায়িত্ব পালন করতে পারবেন না। কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, কিন্তু একজন সত্যসন্ধানী হয়ে। আরে ওই তো রেঞ্জার মিস্টার বিশ্বাস এসে গেছেন। কি ব্যাপার? আচ্ছা কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? একটু আগে আপনাকে টেলিফোনে ধরার চেষ্টা করা হয়েছিল। ও এই তো আপনিও আছেন, খুব ভালো হলো। আপনাকে থানাতে ফোন করা হয়েছে। তাই নাকি? আচ্ছা কি ব্যাপার বলুন তো। আপনাদের জঙ্গলে একটা ডেড বডি দেখেছে মেয়েরা। হোয়াট ডেড বডি? হ্যাঁ, ওই তিন নম্বর কালভার্টটার নিচে। সে কি মেয়েরা সেটা দেখলো কি করে? বেড়াতে বেড়াতে গিয়েছিল, তারপরেই আপনার অফিসে রিপোর্ট করেছে। আপনিও দেখেছেন? না অ্যাকচুয়ালি আমি তখন বাংলায় ছিলাম। ড্রাইভার গাড়ি ঘোরাও। কিছু মনে করবেন না, আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি? আমরা অফিশিয়াল ডিউটিতে যাচ্ছি। আমি জানি তো, আপনি বোধহয় মিস্টার অমল সোমের নাম শুনেছেন, আমি তার সহকারী। আমার নাম অর্জুন। অর্জুন, আপনি লাইটার প্রবলেম সলভ করেছিলেন না? ওই খুঁটিমারি রেঞ্জের প্রবলেমটাও তো আপনারই সলভ করা। আগে হ্যাঁ। ও তাই? বলুন, উঠে পড়ুন ভাই, উঠে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয় তো জানতাম না, তা এই মেয়েদের সঙ্গে কি করে এলেন এখানে? এটা একটা অ্যাসাইনমেন্টে এসেছি। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। তা তো হলো, কিন্তু আবার কি ঝামেলা করলাম বলুন তো? কদিন আগে যে লোকটা খুন হয়েছে তার কোনো কিনারা হলো? মনে হচ্ছে পলিটিক্যাল মার্ডার। আসলে এসব এলাকায় প্রচুর উগ্রপন্থী শেল্টার নিয়েছে, তো নিজেদের মধ্যে মতবিরোধ থেকে খুন হওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। আচ্ছা ঠিক কোথায় দেখেছিল বলুন তো? কালভার্টটা, কালভার্টটার নিচে। বাট ওখানে তো কিছুই দেখা যাচ্ছে না। তাই তো। আপনার সঙ্গিনীরা বোধ হয় হার্ডি বয়েজ বা ফেমাস ফাইভ খুব পড়ে, তাই না? না ওরা তো তেমন বাচ্চা নয় যে। তাহলে হ্যাডলি চেজ বা জেমস বন্ড? মেয়েরা বলছিল মৃতদেহের অর্ধেকটা জলে ডোবা ছিল। জলের দিকটা একটু এগিয়ে দেখি। ওই তো একটা পাথরের অনেকটা ভিজে রয়েছে, পাথরের উপরে ধুলো, একটা ঘষ্টানো দাগ, তার ঠিক পরেই পায়ের ছাপ দেখা যাচ্ছে, একটুখানি ধুলো মাটির ওপরে একজোড়া পা। আপনারা আপনারা একটু এদিকে আসুন না, এই যে একটু দেখুন। কোন লোক টায়ার্ড হয়ে হয়তো কালভার্টের ছায়া ঘুমোচ্ছিল, দড়িকে সাপ ভেবেছে হয়তো মেয়েরা। কিন্তু এখান থেকে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মিস্টার এমএম, আপনি এই জায়গাটা একটু ভালো করে দেখুন। আপনার কথা সত্যি হলে এখানে একটা ডেড বডি ছিল এবং মেয়েরা সেটা আবিষ্কার করার পর কেউ সেটাকে সরিয়ে নিয়ে গেছে। হতে পারে, কিন্তু ঝোড়ার জল তো খুব বেশি নয়, মাঝে মাঝে মাত্র হাঁটু অবধি। যে কেউই ওপারের জঙ্গল থেকে এসে, না 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 না, ওপার থেকে নয়, মাটির দাগ বলছে যে কোনো ভারী জিনিসকেই এপাশে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, ঘাসের দাগ ধরে আরেকটু এগোনো যাক। আসুন এখান থেকে হেঁটে সোজা রাস্তায় ওঠা যায়, আর কোনো পথ নেই। লতা ঘাস আর মাটির ওপরে পায়ের ছাপটা দেখুন, একেবারে স্পষ্ট, মানে পা বেশ গভীর হয়ে মাটিতে বসেছিল। চলুন হেঁটে হেঁটে ওই ছাপ অনুসরণ করে রাস্তায় ওঠা যাক। কিন্তু অর্জুনবাবু, আমরা নিজেরাই এই পথে উঠতে যা কষ্ট করলাম, তাতে আপনার কি মনে হচ্ছে যে কেউ একটা ডেড বডি নিয়ে উঠতে পারবে? লোকটা যদি প্রচন্ড শক্তিশালী হয়? এদিকে সমস্ত শক্তিশালী মানুষের ঠিকানা পুলিশের খাতায় লেখা আছে। যদি সে মানুষ না হয়? হ্যাঁ, তার মানে? আপনার জঙ্গলে এমন একটা প্রাণীকে মেয়েরা আজ দেখেছে যার আকৃতি অনেকটা গরিলার মতো, লম্বায় অন্তত ফিট পাঁচেক। ওরা অবশ্য অনেক দূর থেকে দেখেছে। গরিলা? হ্যাঁ, এই জঙ্গলে? এই জঙ্গলে গেরিলা? আপনার সঙ্গিনীদের না মাথা খারাপ হয়ে গিয়েছে। আরে বাবা, হনুমান ছাড়া কিচ্ছু নেই, আর হনুমানদের পক্ষে একটা মানুষের শরীর বয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। তা সম্ভব নয়, কিন্তু তবে ওই দিকের জঙ্গলটা একবার মনে হচ্ছে জঙ্গল সরিয়ে কেউ হয়তো ওপাশে নেমে গিয়েছে। দেখুন দেখুন, এখনো গাছগুলোর ডালপাতা স্বাভাবিক হয়নি। না না না, আমি একটু জঙ্গলে ঢুকে দেখতে চাই। ওভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না, সাপ থাকতে পারে ওখানে। ওয়াইল্ড গুজ চেস করছেন আপনি? চার চারটে মেয়ে মিথ্যে দেখলো? হতে পারে না,
একটা গাছের ডালের পাখিরা অনবরত চিৎকার করছে দেখছি। চারপাশে চারপাশে ঘন গভীর জঙ্গল, কাউকে ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু কেমন একটা গা ছমছমে পরিবেশ। আশেপাশে কেউ আছে মনে হচ্ছে, কেমন একটা বুনো গন্ধ। উপরে কিছু কি আপনাকে রাস্তায় তুলে এনে শোয়ানো হয়েছে। আচ্ছা কি কি হয়েছিল আপনার বলুন তো। ও ঘাড়ে কি প্রচন্ড ব্যথা, কালো লোমশ ভারী একটা কিছু পড়েছিল আমার ঘাড়ে, কোমরেও লাগছে। থানা থেকে ফোর্স আসছে মনে হচ্ছে। প্লিজ প্লিজ আপনারা এপাশের জঙ্গলটা ভালো করে খুঁজে দেখুন, আমাকে আমাকে হঠাৎই আক্রমণ করা হয়েছিল, একেবারে আচমকা। কজন ছিল? একজনই, একটা লোমশ বুক পেট, আর কিছুই দেখতে পাইনি। আচ্ছা আপনারা চারিদিকে খুঁজে দেখুন, একটা ডেড বডি আর কোনো বড় সড়ো জোর দেখতে পান কিনা। কুইক, এই এই এদিকে জঙ্গলটায় ফাস্ট। ঠিক আছে স্যার। স্যার এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, নিয়ে আসুন, রাস্তার ওপরে এনে শুইয়ে দিন। আর কোন জন্তু জানোয়ার কিছু দেখতে পেলেন? না স্যার, ধারে কাছে কিছু দেখছি না। ওকে আপনারা নিয়ে আসুন বডিটা। এই লোকটাকে এর আগে দেখেছি বলে তো মনে হয় না। আচ্ছা আপনাদের মধ্যে কেউ চিনতে পারছি নাকি? না স্যার। ড্রাইভার, ফরেস্ট অফিস থেকে কোনো দারোয়ান বা বেয়ারাকে ডেকে নিয়ে এসো তো। ঠিক আছে স্যার। লোকটাকে এখানকার আদিবাসী সম্প্রদায়ের বলে মনে হচ্ছে, ধুতি আর পা এখনো ভিজে আছে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে মৃতদেহটাকে কালভার্টের নিচ থেকে ওই জঙ্গলে নিয়ে যাওয়া হলো কেন? কে বা কারা এই কাজটা করল? যতদূর মনে হচ্ছে খুনটা এখানে হয়নি, তাহলে আশেপাশে রক্তের চিহ্ন দেখা যেত, কিন্তু ডেড বডিটাতেও তো কোনো রক্তের দাগ নেই। তবে মারলো কিভাবে? কি দেখছেন? বোঝার চেষ্টা করছি, লোকটা লোকটা মরলো কিভাবে? বুঝতে পারছি না। অ্যাপারেন্টলি কোনো ক্ষত তো চোখে পড়ছে না। তার মানে পোস্টমর্টেমই ভরসা, কি বলেন? নমস্কার স্যার। দেখো তো, চেনো কিনা? হ্যাঁ স্যার, ওই উত্তর দিকের গ্রামে থাকে, হাতে হাতে ঘুরে তামাক বিক্রি করে। আচ্ছা ওর সঙ্গে তোমার আলাপ ছিল? দু একবার কথা বলেছি। আচ্ছা এই জঙ্গলে ও কেন এসেছিল বলতে পারো? না স্যার। ওকে ঠিক আছে, তুমি এখন যাও। ওকে আমি এখন আসি তাহলে, বডিটা তুলে নিয়ে গিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে, বিকেলের দিকে একবার আসবো না হয়? ঠিক আছে, চলুন অর্জুন বাবু, আমরা বরং দুজনে হাঁটতে হাঁটতেই ফিরে যাই, চলুন। বুঝলেন, আমার মনে হয় জঙ্গলে আশ্রয় নিতে আসা উগ্রপন্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ ঘটায় ওরাই হয়তো খুনটা করিয়ে রেখে গেছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না স্যার, সেরকম কিছু ঘটলে সামনাসামনি ক্ষত দেখা যেত, রক্ত ছড়িয়ে থাকতো। তবে ওই লোমশ জন্তুর ব্যাপারটা পুরো গপ্প, প্রতি বছর এই জঙ্গল ভালো করে সার্ভে করা হয়, থাবাগুনে যেখানে বাঘের সংখ্যা সঠিকভাবে পাওয়া যায় সেখানে অমন একটা জন্তু আড়ালে থেকে যাবে, এইটা কিন্তু অবিশ্বাস্য। আমি আমি নিজে টের পেয়েছি, আর না হলে মৃতদেহটাই বা জায়গা বদলালো কি করে? সেইটাই তো প্রশ্ন। আর ভাল লাগে না, একই হাজারটা ঝামেলা নিয়ে রেঞ্জারে চাকরি করছি, তার উপর আরেকটা যোগ হলো। আচ্ছা ওই লোকটার গ্রামে কি খোঁজ খবর করতে যাবেন? আমার আমার কিন্তু এই ব্যাপারে বেশ কৌতূহল হচ্ছে। দেখুন ওরা পুলিশের কাজ, আমার এলাকা নয়, তবে আপনি যখন ইন্টারেস্টেড তখন আমেদকে বলতে পারি আপনার কথা। যাক আপনার বাংলো এসে গেছে,
আমি এগোই। ঠিক আছে। আরে দোতলার সেই খোলা দরজায় সেই মহিলা ঠায় দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে বাঁদিকের নিচের ঠোঁট দাঁতে কামড়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। যাকে পাতা না দিয়ে এগিয়ে যান। কিন্তু এই ভদ্র মহিলা কে? উনি কি একা আছেন? কোনো পুরুষ সঙ্গী ছাড়া এত গভীর জঙ্গলে কেউ বেড়াতে আসে না। মিস্টার বিশ্বাসকে পরে এর কথা জিজ্ঞেস করতে হবে। ইনি কেন সারাক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকেন? যাক, ভাল লাগে না, ক্লান্তও লাগছে, ঘামও হচ্ছে। যাই, স্নানটা সেরে নিই বরং। আরে জানলার সামনের গাছগুলোর আড়াল থেকে কে যেন একটা বেরিয়ে এসেছিল মনে হলো। আমার চোখ পড়তেই চট করে সরে গেল। দৌড়ে গিয়ে দেখবো একবার। না, জামা কাপড় পরে বেরোতে বেরোতে সে পালিয়ে যাবে। কিন্তু আমাকে বা যাকেই হোক, কেউ কাউকে এখানে এইভাবে ফলো করবে কেন? আসছি। মহিলাকে দেখলাম, উনি কি একা আছেন? হ্যাঁ সাহেব, মেম সাহেব এক সাহেব কে সাথ আয়া থা, সাহেব গিয়া শিলিগুড়ি। মেম সাহেব ইয়াহ আকেলা হ্যায়, ঘর সে নহি নিকলতা। কোত্থেকে এসেছেন উনি? নহি জানতা সাহেব। আর একটা কথা, গত 5 বছরে এই বাংলোয় কোনো গোলমাল হয়েছে? এই ধরো চুরি চামারি, খুন খারাপি? নহি সাহেব, বিলকুল নহি হুয়া। ঠিক আছে, এক কাজ করো, তুমি পরে এসে ট্রেটা নিয়ে যাও। আচ্ছা সাহেব। আসতে পারি? আসুন। বিয়ারার কাছে শুনলাম ভোরবেলায় হাতির পিঠে জঙ্গল ঘোরাতে নিয়ে যাওয়া হয়, আমরাও যাব। যাবেন? আগে থেকে সেটা জানতে হবে না? জানিয়ে দেব। আপনি কোথায় গিয়েছিলেন? ডেড বডি দেখতে। ও, আপনি তো গোয়েন্দা। আমি সত্য সন্ধানী। রেঞ্জার কি বললেন? উনি বলছেন যে আপনারা যে লোমশ প্রাণীটিকে দেখেছেন, এই জঙ্গলে সেরকম কোনো প্রাণী নেই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমরা স্পষ্ট দেখেছি। জাগে জাগে, ছেড়ে দিন, এ নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু আমরা এখানে খুব বেশি বোর হচ্ছি। মানে চারপাশে জঙ্গল, ঘরে বসে থাকতে হচ্ছে, এই জন্য নিশ্চয়ই দিল্লি থেকে আমরা এত দূর আসিনি। এর চেয়ে বেশি খরচ করে দার্জিলিং এ গেলে আমরা বেশি আনন্দ পেতাম, সেখানে অনেক কিছু দেখারও আছে। অবশ্যই, দার্জিলিং হলং এর থেকে অনেক বেশি আকর্ষক। তবে এখানে যে জন্তু জানোয়ার দেখতে পাবেন তা কিন্তু দার্জিলিং এ নেই। আর হ্যাঁ, একটা কথা বলবো, যে খুনটা আজ এখানে হয়েছে, আজই হয়েছে ধরে নিচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো এসকর্ট ছাড়া জঙ্গলে ঢুকে পড়াটা কিন্তু ঠিক হবে না। কেন? জঙ্গলে কিছু উগ্রপন্থী আশ্রয় নিয়েছে, তারা বোধহয় আপনাদের উপস্থিতি ভালো চোখে নেবে না। আর তাছাড়া ওই মৃতদেহটি নিশ্চয়ই আরো অনেক ঝামেলা ডেকে আনবে। তাহলে আজকে এই জঙ্গল ছেড়ে আমরা শহরে চলে যাচ্ছি না কেন? আপনারা যদি যেতে চান তাহলে আমি নিশ্চয়ই নিয়ে যাব। না, এখানে এসে আমার খুব ভালো লাগছে। তোরা কি একটা অ্যাডভেঞ্চার করতে ভয় পাচ্ছিস? অ্যাডভেঞ্চার মানে? বাংলোর বেয়ারার কাছে জানতে পারলাম এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে রাত কাটালে নানা রকম জীবজন্তুকে খুব কাছ থেকে দেখা যায়, বুঝলি, যাদের দিনের বেলায় দেখতে পাওয়া অসম্ভব। আজ রাত্রে ভাবছি আমরা সেখানে যাব। লেটস গো। ইয়া, আরে আরে, কোথায় যাচ্ছেন? একটু হাঁটবো, জঙ্গলে এসে ঘরে বসে থাকবো নাকি? আরে এত ভোরে উঠেছেন, তার উপর আজ রাত্রেও জেগে থাকতে হবে, দুপুরে একটু ঘুমিয়ে নিলে শরীর ঠিক থাকতো। ও মিস্টার গাইড, আমরা কি খুব শিশু? কি মনে হয় আপনার? না, মেয়েগুলো দেখছি বড্ড অবাধ্য, ফলো করতে হবে ওদের, কোথায় কখন কি ঘটে কে জানে। দোতলার ঘরটার পর্দা ফেলা দেখছি, কাউকে দেখাও যাচ্ছে না। যাক বাবা, ওরা বোধ হয় ফরেস্ট অফিসের দিকে যাচ্ছে, ওদিকে বিপদের আশঙ্কা অনেক কম। আরে 1 নম্বর কালভার্টের আড়ালে দাঁড়িয়ে একটা লোক সন্দেহজনক ভঙ্গিতে মেয়েদের দিকে তাকিয়ে আছে। যদিও নেহাতি গ্রাম্য মানুষ, যতদূর মনে হচ্ছে স্নান করার সময় জানলা দিয়ে গাছের আড়ালে এক ঝলক যাকে দেখেছিলাম তার পোশাকটাও এরকমই ছিল। আমাকেও আড়াল থেকেই ওকে লক্ষ্য করতে হবে। ও আর এগোচ্ছে না, কিন্তু চলেও যাচ্ছে না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। চক বাবা, গাড়ির আওয়াজ চাপে এই লোকটা কিরম তিনিং করে কালভার্টের দিকে চলে গেল। ও, এটা তো প্রাইভেট নয়, ট্যাক্সি একটা। পেছনে বসা লোকটাকে স্পষ্ট দেখা গেল না, বাংলোর দিকে চলে গেল। তবে এটা শিলিগুড়ির সেই ট্যাক্সিটা নয়, ওই লোকটাও তো উধাও হয়ে গেল দেখছি। কোথাও কোনো চিহ্ন নেই। যাই, ফরেস্ট অফিসে গিয়ে বরং দেখি রেঞ্জার সাহেব আছেন কিনা। বাহ, আপনি এর মধ্যেই স্নান টান সেরে নিজের চেয়ারে ফিরে এসেছেন দেখছি। ও, আপনি আসুন, ভালোই হলো। খাতায় আপনাদের নামধাম লিখে দিয়ে যান। নামধাম? হ্যাঁ, এটাই নিয়ম। তবে ধাম যে সবাই ঠিক লিখে যান তা নয়। মাস তিনেক আগে শঙ্কর ঘোষ নামে এক ভদ্রলোক এসেছিলেন কলকাতা থেকে, তা সপ্তাহখানেক ছিলেন। পেমেন্ট করার সময় দেখা গেল শ৫-৫ টাকা কম পড়ছে, বললেন গিয়ে পাঠিয়ে দেবেন। সেটা তিনি আজও দিচ্ছেন, চিঠি দিয়েছি, ফেরত এসেছে। না না, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই, আমরা পুরো পেমেন্ট করেই যাব। দিন দিন, খাতাটা দিন, লিখে দিচ্ছি। আরে মিস্টার পুরী, মালবাজারে সেই এই ভদ্রলোক কখন এলেন? এই তো একটু আগে, ট্যাক্সিতে বাংলোর দিকে গেলেন, খেয়াল করেননি? ও আচ্ছা আচ্ছা, তা এর ঠিকানাটা কি? ওটা জিজ্ঞেস করবেন না, ব্যাপারটা সরকারি, এটুকু বলতে পারি। সরকারি মানে? কিছু কিছু অফিসার অথবা সরকারের বড় কর্তার সুপারিশে কোনো কোনো মানুষ আসেন, যাদের ডিটেলস আমরা এই খাতায় লিখে রাখি না। মিস্টার পুরী তাহলে সন্দেহ ভাজনের লিস্টে পড়ছেন না। কিছু বললেন? হ্যাঁ, না না। আচ্ছা মিস্টার বিশ্বাস, এখান থেকে কিছু দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে রাত কাটাতে গেলে কি করতে হবে? শুনেছি বন্য জন্তু দেখা যায় ওখান থেকে। আপনারা যেতে চাইছেন ওখানে? আগে হ্যাঁ, খুব ভালো হয় গেলে। বাট আজ রাত্রে আমি আপনাকে কিন্তু কোনো সিকিউরিটি দিতে পারবো না। ও কেন? আসলে আজ রাতে একটা বড় ধরনের রেডের প্ল্যান আছে, মিস্টার আহমেদ আসবেন সন্ধ্যের পরেই, সো বুঝতেই পাচ্ছেন। কি ধরনের রেড? আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন আছে যে একটি বিশেষ এলাকায় কিছু উগ্রপন্থী ঢুকে পড়েছে এবং এরা সবাই এসেছে পাহাড় থেকে পালিয়ে, মাঝে মাঝে গ্রামে গিয়ে ডাকাতি করে, জঙ্গলের কাঠ কেটে ফেলছে। এদের কাছে প্রচুর মডার্ন আর্মস আছে। তবে যাওয়ার সময় অবশ্য আমরা আপনাদের ওয়াচ টাওয়ারে ড্রপ করে দিয়ে যেতে পারি, তবে একটাই শর্ত, সারা রাত আপনারা ওখানে বসে থাকবেন, নামতে পারবেন না। অসুবিধা হয় না তো? শুধু মশার কামড় থেকে বাঁচবার জন্য মলম নিয়ে যাবেন, ব্যাস। ওকে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আচ্ছা মিস্টার বিশ্বাস, ট্যুরিস্ট বাংলোর দোতলায় একজন অবাঙালি টাইপের দেখতে ভদ্র মহিলা রয়েছেন, উনি কে বলতে অসুবিধা আছে? এসেছেন তো মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যে মৃতদেহ আবিষ্কার করেছেন, আবার এই ভদ্র মহিলাকে দেখতে পেয়ে গেলেন। ওদের নিয়ে বাংলোর লোকজনের কৌতূহল কম নয়। উনি মিসেস ভার্মা, দিল্লিতে বাড়ি। দিন তিনেক আগে মিস্টার ভার্মার সঙ্গে এখানে এসেছেন বেড়াতে, এসেই প্রথম রাত্রে ঝগড়াঝাটি হয়েছিল, ওটা বাংলোর বাবুর্চিরাও শুনতে পেয়েছিল। পরশু বিকেলে মিস্টার ভার্মা একটা জরুরি কাজে শিলিগুড়িতে গেছেন, আজই তো তার ফেরার কথা। ভদ্রমহিলা ঘর থেকে বের হন না, তাই না? না, মনে হয় একটু ভীরু প্রকৃতির মানুষ। যাকে, আমাকে একটু মাদারিহাটে যেতে হবে অর্জুন বাবু। খুব ভালো হলো, আপনি যদি মাঝরাস্তায় আমাকে নামিয়ে দেন প্লিজ। চলুন। কিন্তু মাঝরাস্তায় কেন? মেয়েরা ওই পথে গিয়েছে। আচ্ছা আচ্ছা, চলুন চলুন, বেরিয়ে পড়ি। আচ্ছা, মেয়েরা এদিকেই গেছে তো? হ্যাঁ, আমি তো দেখলাম। ওদের বলুন না, ইচ্ছে করলে মাদারিহাটটা ঘুরে আসতে পারে, ভালো লাগবে। ফেরার সময় আমার গাড়িতেই ফিরবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, বলে দেখি। আচ্ছা মিস্টার বিশ্বাস, এদিকে গ্রামের মানুষ অথবা স্টেডি চাকরি করে না এমন মানুষের জীবনে ইদানিং কোনো পরিবর্তন এসেছে কি? পরিবর্তন? কি ধরনের পরিবর্তন? এই ধরুন হঠাৎ অবস্থা পাল্টে যাওয়া, হাতে নগদ পয়সা আসা,
বাড়িতে যে পারিবারিক সোনা ছিল তা ব্যাংকে জমা রেখে ধার নেওয়া। পারিবারিক সোনা? না, সে তো বহু বছর আগেই শেষ। এরা সোনা কিরকম দেখতে তাই জানে না। আচ্ছা, এই কথা হঠাৎ কেন জিজ্ঞেস করছেন বলুন তো? এমনি এমনি, মানে মনে হলো তাই আর কি। কি ব্যাপার, একেবারে কোন দিকে খেয়াল নেই, রাস্তা জুড়ে চলেছেন যে। হ্যাঁ, ও আপনি মাদারিয়াট বেড়াতে যাবেন? তাহলে ঘুরে আসতে পারেন। শিওর, যেতেই পারি। ওয়াই নট, ইন ফ্যাক্ট আ ভেরি নাইস প্রপোজাল। চল চল চল, উঠে পড়, উঠে পড়। চল চল চল। আচ্ছা, এখানে মাদারিহাটে কি কি দেখার আছে, মানে কি কি জিনিস পাওয়া যায়? এখান থেকে ফোন সেলিং কত দূরে, যেতে মোটামুটি কতক্ষণ লাগে? আমরা আজ রাত্রে কিন্তু ওয়াচ টাওয়ারে যা বই ব্যবস্থা হবে তো? ওরে বাবা, এই যে দেখছি ব্যারেজ অফ কোয়েশ্চেন্স, কোন উত্তরটা? আরে ওই তো সেই শিলিগুড়ির চেনা ট্যাক্সিটা আসছে, আর ওই তো মিস্টার ভার্মা। তার মানে উনি হলং এই ঢুকছেন। আপনি মিস্টার ভার্মাকে চেনেন? হ্যাঁ, একটুখানি। স্ট্রেঞ্জ, উনি এখানেও? আচ্ছা, আমরা কিন্তু মাদারিহাট এসে গেছি। এটা মাদারিহাট বাজার। ও, আপনারা নেমে পড়ুন, ঘুরুন ফিরুন। আমি ঠিক 5:30 ফিরব, তখন কিন্তু আপনারা এখানে থাকবেন, নিয়ে যাব। মনে রাখবেন, সন্ধ্যের পর জঙ্গল পেরিয়ে বাংলোয় ফেরার জন্য কোনো গাড়ি পাবেন না। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা থাকব। কি ব্যাপার বলুন তো, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বর্মা আঙ্কেল ধাওয়া করছেন কেন? আমার মনে হয় উনি জানেন না যে আপনারা এখানে আছেন। উনি এসেছেন ওর স্ত্রীর কাছে, যিনি আমাদের বাংলোর দোতলায় পরশু দিন থেকে একা আছেন। মানে বর্মা আন্টি, আপনি তাকেও চেনেন? হ্যাঁ, আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন। উনি যে একই বাংলোয় আছেন তা তো আমি জানি না, আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। তাই নাকি? স্ট্রেঞ্জ। আচ্ছা, ওকে দেখতে কিরকম? এরে, ঠিক মা মা ধরনের, আই মিন মাদারলি, একটু পুরনো দিনের মানুষ। খুব সুন্দরী, তাই না? নট দ্যাট শি ইজ নিদার সুন্দরী নর স্মার্ট। আপনি আমাদের ঠাকুমা দিদিমাদের দেখেছেন, ফুল অফ স্নেহ। বুঝতে পারছি। তাহলে কি, আচ্ছা চলুন, যা দেখার দেখে নেওয়া যাক। দেরি হলে আবার মিস্টার বিশ্বাসের গাড়িতে লিফট পাওয়া যাবে না। ওকে, দেন রাত 9:00 আমরা এখান থেকে রওনা দেব। আপনারা সবাই কিন্তু খেয়েতে রেডি থাকবেন, সারা রাত জাগতে হবে কিন্তু। সো বি প্রিপেয়ার্ড, আসি। থ্যাঙ্কস, ইট ওয়াজ আ নাইস আউটিং, উই অ্যাকচুয়ালি এনজয়ড আ লট। ইটস ওকে, বাই বাই। চল ঘরে যা যাক। শুনুন, এক্সকিউজ মি, আপনার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনি কিন্তু মিসেস ভার্মার সঙ্গে দেখা করতে যাবেন না। কেন? এমনও তো হতে পারে যে মিসেস ভার্মা পরিচয় দিয়ে এখানে যিনি আছেন তিনি হয়তো ওর স্ত্রী নন। হ্যাঁ হ্যাঁ, হয়তো অন্য কোনো আত্মীয়, কিংবা প্রয়োজন পড়েছে বলে ওই পরিচয় দিতে বাধ্য হয়েছেন। মানে সে কি, আমি যদি কোনোভাবে দূর থেকে ওকে দেখতে পেতাম? সে চেষ্টা না করাই ভালো। আর ঘরটার দরজাটাও দেখছি এখন বন্ধ, ঘরে চলে যান, 9:00 নাগাদ দেখা হবে। খাবারটা ঘরেই খেয়ে নেবেন, ঠিক আছে? যাই, দেখি ওরা কি করছে। সাব, চা। হ্যাঁ, চা এই দাও। মেম সাব লোক 8:00 খানা খায়েগা, আপ এই ধরো 8:30। কি খাওয়াচ্ছ? চিকেন রুটি আর ভাজি হোগা সাব। বাহ, আচ্ছা মিস্টার পুরি কোন ঘরে আছেন? দোতলা মে, ও আভি আ গয়া। বুঝলে ভাই, তুমি খুব ভালো মানুষ। আচ্ছা, এখানকার গ্রামগুলোতে তুমি যাও? জি সাব। আজ যে লোকটা খুন হলো তাকে তুমি চেনো? জি। আচ্ছা আদমি থা, লেকিন 2-3 মহিনা সে উসকা দিমাগ খারাপ হো গয়া থা। কি রকম? হামকো বোলা বাংলো মে বড়া বড়া আদমি আতা হ্যায়, উন লোগ আগার পুরানা সোনা চাহে তো মিল জায়েগা সস্তে মে। হাম বোলা তুম পাগলা হো গয়া, উসকে বাদ সে নেই আয়া ও ইধার। বুঝলাম, ঠিক আছে, এখন তুমি যাও।
আসবো। এসেই তো পড়েছেন। আপনি রেডি তো? হ্যাঁ। কটা বাজে? 9:45 বেজে গেছে। মানে ওকে ওকে। কিছু বলবেন নাকি? হ্যাঁ, মানে একটা ঘটনা। আমার কি ঘটলো? আচ্ছা, আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন বলুন তো? না, যদি আপনি রাগ করেন। ও, বুঝেছি। আমি রাগ করলেই বা শুনছে কে? কি হয়েছে সেটা বলুন। আমি না সন্ধ্যে থেকে দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা বাদে সেই ঘরটার দরজা খুলে যে লম্বা ভদ্র মহিলা বেরোলেন। কে কে কে? মিসেস ভার্মা? না না, উনি সাতজন্যও মিসেস ভার্মা নন। আচ্ছা, তারপর? এই সময় একজন পাঞ্জাবি ছেলে বাংলায় উঠে এলো আর ভদ্রমহিলা তার সাথে কথা বলতে বলতে ঘরে চুকে গেলেন। ওরা বেশ উত্তেজিত হয়ে জানেন কথা বলছিল, যদিও কি কথা তা আমি শুনতে পাইনি। আমি আর একটু সাহস করেছি, দরজার দিকে একটুখানি এগিয়েছি, অমনি অন্ধকার থেকে এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে চাপা গলায় বললেন, গো ব্যাক টু ইয়োর রুম, ডোন্ট ইনভাইট ট্রাবল। আমি আর দাঁড়াতে সাহস পাইনি, ঘরে চলে গেছিলাম। আচ্ছা, কিন্তু দেখুন, আমি কিন্তু আপনাকে আগেই বারণ করেছিলাম। কিন্তু কিন্তু অর্জুন, আমি কিছুতেই বুঝতে পারছি না ভার্মা আঙ্কেল কেন অন্য কাউকে আন্টি সাজিয়ে এখানে নিয়ে এলো। কারণটা অনেক রকম হতে পারে। বাই দ্য ওয়ে, যে লোকটা আপনাকে সাবধান করলো তাকে দেখতে কেমন? অন্ধকারে না, আই এম সরি, আমি ঠিক বুঝতে পারিনি। গলা শুনে আমার বুকটা ঢিপঢিপ করছিল, আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। জাগে, 9:00 বাজতে চললো, মিস্টার বিশ্বাস আর মিস্টার আহমেদ যে কোনো মুহূর্তে চলে আসবেন। এনিওয়ে, আপনার অত ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। যান যান যান, বান্ধবীদের নিয়ে নিচে নামুন, আমি আসছি। কি এখনো বলুন, যেতে পারবেন কিনা? হ্যাঁ, পারবো না কেন, সেকেন্ড থটে যাওয়া ক্যান্সেল করলেও করতে পারেন। তাই চলুন চলুন, উঠে পড়ুন। আপনাদের সাহস খুব, কিন্তু তাই বলে দেখবেন রাতে উপর থেকে নিচে নামতে চেষ্টা করবেন না, একমাত্র সাপ ছাড়া আর কিছুর ভয় নেই উপরে। ওরে বাবা, সাপ! ও মাই গড! ভয় পাবেন না, সাপেদেরও কাজকর্ম আছে, সঙ্গে একটা লাঠি রাখলেই হবে। ওয়াচ টাওয়ারে লাঠি পাবেন, মশালও। মিস্টার আহমেদ, বলদেব নামের কোনো পাঞ্জাবি ছেলেকে আপনি চেনেন? কোন বলদেব? ঠিক জানি না, মাল বাজারেও যার খুব যাতায়াত আছে। ও আচ্ছা আচ্ছা, সাপ্লায়ার বলদেব, কেন বলুন তো? লোকটা ঠিক কিরকম? ভালোই, গরিব দুঃখীদের খুব সাহায্য টাহাজ্য করে, কারো কারো কাছে ও প্রায় দেবতার মতো, মানে এখনো পর্যন্ত নাথিং এগেইনস্ট হিম। আই সি। এই হলো আপনাদের ডেস্টিনেশন। ওই যে দেখুন, তিনতলা উঁচু ওয়াচ টাওয়ার, উপরে ছাউনি, পাশ দিয়ে বাঁকানো সিঁড়ি পৌঁছে গেছে ছাউনিতে। আমাদের যেতে হবে আরও প্রায় 3 কিলোমিটার, তখন আলো জ্বালা চলবে না। আপনাদের জন্য দুশ্চিন্তা থাকলো। ও হ্যাঁ, ভালো কথা, সিঁড়ির একেবারে শেষ 5টি ধাপ ইচ্ছে করলে খুলে নেওয়া যায়, যদি তেমন প্রয়োজন মনে করেন সেটা করবেন। আর আপনাদের কাছে 5 ব্যাটারি টর্চ আছে তো? ছোট্ট একটা টর্চ আছে, ওটা কোনো কাজেই লাগবে না। আমাদের কাছে এক্সট্রা টর্চ আছে, এই নিন, ধরুন, রাখুন। অনেক ধন্যবাদ। এবার আপনারা সাবধানে চটপট টাওয়ারে উঠে যান। শুনুন, যা যা বলেছি সব মনে রাখবেন, আমরা ভোরবেলা ফেরার সময় আপনাদের একেবারে নিয়ে ব্যাক করব। ওকে, গুড নাইট, বেস্ট অফ লাক, বাই। আরে, দাঁড়িয়ে রইলেন কেন, উঠে যান। আপনারা সবাই উঠে যান, তারপর আমরা স্টার্ট করব। বাবা, আপনারা দেখছি বেঞ্চ দুটোর ওপর পাতার জন্য দুটো চাদর এনেছেন, মশার ধূপ জেলে দিয়েছেন, যথেষ্ট ধন্যবাদ এসব ভাবার জন্য। আপনাকে আমি ধন্যবাদ দেব যদি সিঁড়ির ধাপটা খুলে রাখেন, অন্ধকারে যদি সাপ উপরে উঠে আসে দেখতেও তো পারবো না। ওকে, ফ্যান্টাস্টিক, আমার না খুব এক্সাইটেড লাগছে। আচ্ছা ধর, যদি এখনই একটা রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে, আর আমি কি ভাবছি জানিস, যদি এখন টার্জান আসতো, জাস্ট ভাবা যায় না। ও, কোনো কথা নয়, আপনাদের বাক্য শুনলে কোনো জন্তু জানোয়ারই তল্লাটে আসবেই না, মশার ধূপের গন্ধটা ওরা না পেলেই বাঁচি,
অবশ্য যেভাবে হাওয়া বইছে তাতে গন্ধ মাটিতে নামবে না। আরে দূর ছাড়ুন তো, আমার তো গান গাইতে ইচ্ছা করছে এখন। জন্তুরা গান বুঝবে না। এখানকার জন্তুরা তাহলে বেরসিক। হ্যাঁ, টিভিতে ওয়াইল্ড অ্যানিমাল সিরিজে দেখছিলাম, একটার পর একটা বনজন্তু গান গাইছে, ডজন ফিল্মের গান। এবার থাম, প্লিজ গান গাস না, তোর গান শুনে সাপ উঠে আসতে পারে। সে কি? কটা বাজে এখন? প্রায় দেড়টা। কেন বলুন তো? এতক্ষণের মধ্যে হরিণ, ভাল্লুক, বাইসন, বুনো শুয়োর, গন্ডার সবই তো দেখা হলো। হ্যাঁ, মানে সে তো সেই বারোটার আগেই, অনেকক্ষণ কিছু দেখছি না, দূর বোর লাগছে। আর বাকিরা? বাকিরা তো ঘুমিয়ে পড়লো। এবার বাঘ আসলে না ষোলো কলা পূর্ণ হয়। বাঘ আসবে বলে মনে হয় আপনার? বলুন না দূর মশাই। এখানে খুব অল্প বাঘ আছে, দুটো শুনেছি বেশ বুড়ো। আপনি না মারাত্মক বেরসিক মশাই। আই শোন, আমি না এবার একটু শুনলাম, হ্যাঁ কোন ইন্টারেস্টিং জন্তু এলে আমাকে ডাকিস। ও বাবা, একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? সজাগ থাকুন, টর্চটা হাতে রাখুন, কাছাকাছি আসলে টর্চটা জ্বালবেন। হ্যাঁ, ওই দেখুন সেই জন্তুটা। অন্ধকারে আবছা দেখা যাচ্ছে একটা লোক, আর হনুমানটা ওর সামনে লাফিয়ে ঝাঁপিয়ে কি সব বোঝাবার চেষ্টা করছে। লোকটা উপর থেকে টর্চ ফেলার চেষ্টা করছে। মাথা ঢুকিয়ে নিন নন্দিনী, মাথা ঢুকিয়ে নিন, মনে হচ্ছে দেখতে পাইনি। লোকটা চলে গেল তো, কাছাকাছি আড়ালে লুকিয়ে থাকতে পারে অবশ্য। বোঝাই যাচ্ছে অন্ধকার জঙ্গলে চলাফেরা করতে লোকটা খুব উস্তাদ। আপনার আপনার সত্যি নার্ভ আছে, দাঁড়ান কেউ উঠে আসছে মনে হচ্ছে। আপনি আপনি লাঠিটা হাতে রাখুন, কাছাকাছি যাই আসবে এটা দিয়ে মারবেন। ওই দেখুন, ওই দেখুন আবার হনুমানটা, কি বিশাল! শেষ পাঁচটা ধাপ খোলা থাকায় আর উঠতে পারছে না, মনে হয় আমাকেও দেখেছে, সরসর করে পালিয়ে গেল, ভয় পেয়ে গেছে ভীষণ। তার মানে জন্তুটা ট্রেন্ড। এক্স্যাক্টলি, আর সকালের খুনটায় এই হনুমান আর তার মালিক জড়িত। কি ব্যাপার বলুন তো, ওর জন্য আমি তো কিছু বুঝতে পারছি না। যে এসেছিল সে সতর্ক হয়ে ফিরে গেছে, আজ রাত্রে আর কিছু দেখা যাবে বলে মনে হয় না। ও মা, কি ফাইন আকাশ রে! হ্যারে, ওটা শুকতারা না? ঘুম ভাঙলো তোদের? ভোর হয়ে এলো তো। ওই দেখ, এক দঙ্গল হাতি কেমন ডাল পাতা ছিটতে ছিটতে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, সত্যি এরকম দৃশ্য দেখার জন্য হাজার হাজার মাইল যাওয়া যায় বল। আর তোরা তোরা তো সারা রাত ঘুমিয়েই কাটালি। এই শোন, আমরা কি কিছু মিস করেছি নাকি রে? প্রচুর। দারুণ একটা নাটক হতে যাচ্ছিল। আমরা, মনে আছে আমরা যে ওই জন্তুটাকে দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ, জানিস সেটা এসেছিল। সে কি? আসলে ওটা একটা হনুমান। এই যা দূর। ওই দেখুন, ভোরের আলো ফুটে গেছে আর সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবও হাজির। গুড মর্নিং, নেমে আসুন আপনারা এবার। হ্যাঁ গুড মর্নিং, আসছি। চারজন ধরা পড়েছে, ওরা প্ল্যান করেছিল হলং ফরেস্ট বাংলোটাকে পুড়িয়ে দেবে, তবে আপাতত আর ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আমার একটু ডিটেইলে কথা বলা দরকার মিস্টার বিশ্বাস। বেশ তো, চলুন না, ওনাদের বাংলোয় ড্রপ করে দিয়ে আমার কোয়ার্টারে চলুন, দুজনে চা খেতে খেতে কথা বলা যাবে। খুব ভালো হয় তাহলে, চলুন। নিন চা খান। দিন। তারপর কিছু আবিষ্কার করলেন নাকি? আচ্ছা আমাকে একটা কথা বলুন, শেষ কবে জঙ্গলে জন্তু জানোয়ারের পায়ের ছাপ গোনা হয়েছে? বছর খানেক তো বটেই।
আপনি একটা খবর জানেন কি? এই জঙ্গলে এমন একটা হনুমান আছে যে রোগা পটকা মানুষের মৃতদেহ বহন করে নিয়ে যেতে পারে। ইম্পসিবল। এক্স্যাক্টলি, আমারও ঠিক সেটাই মনে হয়েছিল, কিন্তু এই কথাটা অসম্ভব হলেও সত্যি। আমি বিশ্বাস করি না। একটা গরিলা, যেমন ধরুন গল্পের কিংকং যা পারে, কোন হনুমান তা সে যতই বড় হোক পারা সম্ভব নয়। কিন্তু গতকাল মেয়েরা যে প্রাণীটিকে দেখেছিল, যে কিনা আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সে একটা ম্যাগনাম সাইজের হনুমান। রাত্রে তাকে আমরা ওয়াচ টাওয়ারের সিঁড়িতে দেখতে পেয়েছি। হনুমানটা ট্রেন্ড, একটা লোকও ছিল তার সঙ্গে। লোকটিকে চিনতে পেরেছিলেন? না, হনুমানটা তাকে সতর্ক করে দিতেই সে আড়ালে চলে গিয়েছিল। আচ্ছা, এমন তো হতে পারে মেয়েরা হনুমানটাকে ঠিকই দেখেছিল, সে রাস্তা পার হয়ে মৃতদেহটি ঠিক আছে কিনা দেখেছিল, তারপর তার মানুষ মনিবেশে ওটাকে তুলে ওপারে জঙ্গলে লুকিয়ে রাখে। কি হতে পারে? না, হতেই পারে। এতে বোঝা যাচ্ছে যে এর পেছনে কারো একটা ইন্টারেস্ট আছে। আপনি মৃত লোকটি সম্পর্কে কোনো খোঁজ নিয়েছেন? মিস্টার আহমেদ কাল রাত্রে বললেন ওকে ছিনতাই করতে গিয়ে খুন করা হয়েছে। ওর কাছে পরিবারের অনেক পুরনো একটা সোনার গয়না ছিল, সেটা বিক্রি করতে গিয়ে আর ফিরে আসেনি। আই সি। এদিকের গরিব মানুষের কাছে সোনা থাকাও মুশকিল। মিস্টার ভার্মা, মিস্টার ভার্মা যিনি লনে পায়চারি করছিলেন একটু আগে, মানে আমরা যখন আসছিলাম, তার সঙ্গে যে লোকটি ছিল তাকে চেনেন? কেন বলুন তো? ওই লোকটাও কিন্তু গত রাত্রে ঘুমোয়নি, দেখলেই বোঝা যায়। মিস্টার বিশ্বাস, আপনাকে আর একটু বিরক্ত করবো। বেশ তো, বলুন না। মৃত মানুষটি যে গ্রামে থাকে সেইখানে একবার যেতে পারি? স্বচ্ছন্দে, হেঁটে যেতে অনেকটা সময় লাগবে। আপনি ব্রেকফাস্ট খেয়ে গাড়ি নিয়ে যেতে পারেন, আমি এখন রেস্ট নেব। ড্রাইভারকে 10টা নাগাদ আপনার কাছে পাঠিয়ে দিই। কিন্তু কি ব্যাপার বলুন তো? বলছি বলছি, সব বুঝিয়ে বলছি আপনাকে খোলসা করে। মালবাজারে যখন আমরা পৌঁছলাম, তখন দেখতে পেলাম যে ওই একটি মানুষই নয়। কিন্তু স্নানটা সেরেই ফেলি চট করে, রাত জাগার পর তাহলে একটু ফ্রেশ লাগবে। আরে, তিন ভাঁজ করা একটা কাগজ পড়ে আছে মেঝেতে, কেউ কি ভেন্টিলেটরের ভাগ দিয়ে এটা ফেলে দিয়েছে ঘরে? দেখি তো। Why aren't you starting from the beginning? হাতের লেখা দেখে বোঝার উপায়ও নেই। ইচ্ছে করে সযত্নে ক্যাপিটাল হরফে লেখা সবকটা অক্ষর। অদ্ভুত ব্যাপার, সাধারণত শত্রুপক্ষের লোকেরা তো হুমকি দেয়, এ তো হুমকির বদলে উপদেশ। এই জঙ্গলে আমার শুভাকাঙ্ক্ষী কে? কেনই বা তিনি চোরের মতো উপদেশ দেবেন? কে হতে পারে? চলুন দাদা। আপনি কি জানেন আমি কোথায় যেতে চাই? জানি স্যার, তবে গ্রাম পর্যন্ত জিপ যাবে না, কিন্তু একটু হাঁটতে হবে আপনাকে। সে ঠিক আছে, চলুন চলুন। হয়ে গেছে স্যার? তা হলো, তবে খুব একটা সুবিধে হলো না। একটা বাইক দূর থেকে এগিয়ে আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু দাঁড়ান তো। ওকে, নেমে পড়লেন যে? আপনি একটা কাজ করুন, আপনি 8 কিলোমিটার এগিয়ে গিয়ে আমার জন্য অপেক্ষা করবেন। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন যে একাই যাচ্ছেন, আমি গাছের আড়ালে যাচ্ছি। এগিয়ে যাওয়ার দরকার নেই স্যার, আমি এখানেই বনেটটা খুলে ইঞ্জিনটা দেখি, কেমন একটা সাউন্ড হচ্ছে। আপনি একটা বড় গাছের আড়ালে চলে যান, তারপর দেখুন আমি কেমন ম্যানেজ করি। ঠিক আছে। কি হয়েছে ওস্তাদ, কিছু গোলমাল? খুব গরম হয়ে গিয়েছিল। তা তো হবে, চারপাশে হাওয়াটাই তো গরম। জিসকো লে গিয়া থা ও কাহাঁ হ্যায়? কাকে? একটা বাঙালি ছোকরাকে, নাকামি করো না। ও, তিনি তো অনেক আগেই নেমে গিয়েছেন। কোথায়? ওই গ্রামের কাছেই। বেইমানি করো না। বেইমানির প্রশ্নই ওঠে না, আমি তোমার নুন খাইনি। তার মানে তুমি মিথ্যে বলছো? যা ভাবলে ভালো লাগে তুমি তাই ভাবতে পারো। এইভাবে কেউ আমার সঙ্গে কথা বলে না। এই, তুই নেমে এখানে দাঁড়াতো, আমি দেখে আসি। জি ওস্তাদ, আমাকে একটু ফরেস্ট বাংলায় পৌঁছে দাও। আরে, এটা গভর্নমেন্টের গাড়ি, পাবলিকের জন্য না। আরে ছোড়ো ওস্তাদ, ও লড়কা জিসকো ছোড়া হয় ওভি তো পাবলিকই থা।
কে বলেছে? আরে জানি জানি, মালবাজার থেকে পেছন নিয়েছে, বস গোলমাল করতে চায় না বলে এখনো বেঁচে আছে। ইঞ্জিন ঠান্ডা হলো? মোটর বাইকের আওয়াজটা মিলিয়ে গেছে, লোকটা পেছন ভিড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর কাছে পৌঁছতে পৌঁছতেও ও আমাকে দেখে ফেলবে। বরং একটা বড় পাথর ওপারের জঙ্গলে ছুড়ে দিই, লোকটা ওই দিকেই ধ্যান দেবে, তখন কি হলো? হাতি নাকি? না না, হাতি দূর থেকে বুঝিয়ে দেয়। গিয়ে দেখো না। কিছুই নেই, কিন্তু কিছু একটা পড়েছে। তোমার ইঞ্জিন যা ঠান্ডা হয়েছে তাতেই চলতে হবে ওস্তাদ। আমার কোমরে হাত দেওয়া, দেখি একটা ধারালো খুর। ঠিক আছে, আমার আমার পকেটেই থাক। পকেটটা দেখি একটু, এটা এটা কি? লম্বা মুখবন্ধুর টিউব। আচ্ছা ড্রাইভার সাহেব, দড়ি আছে? হ্যাঁ স্যার দিচ্ছি, এই যে। হ্যাঁ একটু আসুন তো, ধরুন ধরুন ব্যাটাকে ধরুন, ভালো করে হাত পা বাঁধতে হবে। চলুন এইবার ওকে ভালো করে জিপে তুলুন। চলুন এবার এগোনো যাক, স্টার্টটা দিন। এবার দেখি তো এই টিউব মালটা কি। এটা তো একটা টিকা দেওয়ার সিরিঞ্জ, ভেতরে লিকুইড ভরা। কি বাজাদন, তাকিয়ে দেখছো কি? দেব নাকি ফুটিয়ে? না 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 না, আমাকে মেরে ফেলবে না প্লিজ, আপনার পায়ে পড়ছি না। এটা দিয়েই খুনটা করেছো তাই তো? আমি করিনি, বিশ্বাস করুন সত্যি বলছি। কে করেছে? আমি জানি না। আচ্ছা তোমাকে বলদেব জিপের কাছে থেকে যেতে বললো কেন? আমি পুলিশ নই, খুন করতে কিন্তু আমার অসুবিধা হয় না। ও সন্দেহ করেছিল ওই ড্রাইভার মিথ্যে বলেছে। তোমাদের বস কে? আমি জানি না। এই ঠিক করে বলো, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না। সোনাগুলো কোত্থেকে আসছে? নেপাল থেকে। নেপাল খাঁটি সোনা? আমি জানি না। এসব এসব গরিব লোকগুলোকে কেন ব্যবহার করছো? হ্যাঁ চোরাই সোনার তো অনেক চ্যানেল আছে বিক্রি করার, এদের জড়াচ্ছ কেন? বস টাকা চায় চটপট। বস? বসটা কে? আমি জানি না। ড্রাইভার সাহেব এই কালভারটার উপরে দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এই জায়গাটা খুব ভালো, তোমাকে মেরে কালভার্টের নিচে শুয়ে রাখলে কেউ টেরও পাবে না। আমি ওকে মারিনি স্যার। কে মেরেছে? হ্যাঁ বলদেব। আচ্ছা অবশ্য যে মরে গিয়েছে তার জন্য ভেবে কি হবে। একটা কথা বলো তো, হনুমানটা কার? আমার। কোথায় পেয়েছো? কাশি থেকে এনেছিলাম, ইঞ্জেকশন দিয়ে বড় করেছি। বাহ তুমি দেখছি অনেক কিছু জানো, তা বলো তো তোমাদের বস কে? আমি জানি না। ড্রাইভার সাহেব। হ্যাঁ স্যার। এদিকে আসুন তো। হ্যাঁ একে ধরে ধরে কালভার্টের নিচে নিয়ে চলুন। আচ্ছা। হ্যাঁ বাহ ঠিক আছে, কারেক্ট আছে। এবার আপনি জিপ নিয়ে অফিসে ফিরে যান, মিস্টার বিশ্বাসকে এসব ঘটনা বলবেন, বুঝলেন? আচ্ছা। তিনি যেন এখনই মিস্টার আহমেদকে নিয়ে বাংলো ঘেরাও করে রাখেন। আচ্ছা। আমি না ফেরা পর্যন্ত কেউ যেন বাংলোর বাইরে যেতে না পারে। কিন্তু আপনি যাবেন না? না, তাহলে ওরা টের পেয়ে যাবে। আমি হেঁটে ফিরছি, ওখানে যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। কি মাসাদন, গড়িয়ে গড়িয়ে জলের দিকে চললে কোথায়? হ্যাঁ লাভার চেষ্টা করে কোনো লাভ নেই। স্পষ্ট কথা বলছি, তুমি যদি আমার সঙ্গে সহযোগিতা করো তাহলে তোমাকে প্রাণে মারব না, নইলে তোমার লাশ এখানে পড়ে থাকবে। বুঝেছ? এখনো বল তোমাদের বস কে? আমি জানি না। আমি কিন্তু আর একবার, হ্যাঁ আর একবার প্রশ্নটা করব, নইলে এই সিরিঞ্জটা। মেম সাহেব। মেম সাহেব? কোন মেম সাহেব? আমি একবারই তাকে দেখেছি, বলদেব সব জানে। ওরে বাবা সেই বিশাল হনুমানটা! সিরিঞ্জ বা খুর কোনোটাই ওর ক্ষেত্রে কাজে লাগবে না, বরং একটা বড় পাথর তুলেই ওকে। আরে
আমাকে পাথর তুলতে দেখে লোকটা শীষ দিয়ে হনুমানটা লাফিয়ে কালভার্টের থামে নাড়ালে চলে গেল। এই ঠিক করে বলো তো, ওটাকে তুমি ট্রেনিং দিয়েছ? আরে আরে, ও ও আড়াল থেকে আমার দিকে পাথর ছুটছে। এই ওটাকে এখান থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু তোমাকে আমি খুন করব। আপনি আমাকে খুন করতে পারবেন না, ভদ্রলোকেরা কোনোদিন খুন করতে পারে না। বলদে ফিরে আসছে মনে হয়। লোকটা যদি চেঁচায় তাহলে সোজা ওর গায়ে সিরিঞ্জটা ঢুকিয়ে দেব, তারপর যা হয় হবে। লোকটা আবার শীষ দিতেই হনুমানটা বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছে। এই সুযোগ ওকে বড় পাথরটা ছুঁড়ে, ওই তো ওর ঘাড়ে লেগেছে, রাস্তায় পড়ে গেছে। গুরু বাঁচাও, গুরু সব নিচে, গুরু বাঁচাও। হনুমানটা রক্তাক্ত হয়ে উপুড় করে পড়ে আছে, বাইকটা একদিকে, বলদেব উঠে দাঁড়াচ্ছে, বাহাত্তা বুকের কাছে, মনে হচ্ছে চোট খেয়েছে, নিশ্চয়ই দাঁত ফাঁত ভেঙে গেছে ওর, লাল লাল থুতু ফেলছে, টলতে এগোচ্ছে। আরে বাবা, ওর ডান হাতে রিভলভার, লুকিয়ে দেখতে হবে ব্যাপারটা। নিচে ঝোড়া কাপাস, কি পাচ্ছিস? মেয়েগুলোর সঙ্গে এসেছে, ভরকি দিচ্ছে গুরু। এতক্ষণ আমাকে সিরিজ ঢোকাবার ভয় দেখাচ্ছিল, এখন দেখতে পাচ্ছি না। তোকে ধরলো কি করে? পেছন থেকে। গুরু, দড়িটা খুলে দাও। তুই কি বলেছিস? কিচ্ছু না গুরু, কিচ্ছু না। ঝুট মত বল। সিরিঞ্জ জব উসকে হাত মে হ্যায় তো তেরা মুহ বন্ধ নহি রহ সকতা। জিজ্ঞেস করছিল বস কে? তুই কি বললি? মেম সাহেব, বস। বলদেব মনে হচ্ছে বাংলোর দিকে হেঁটে চলে গেল, কাছে ধারে কাউকে তো দেখাও যাচ্ছে না, এগোনো যাক। কি ব্যাপার, আপনি কাকে ধরেছেন? আরে এটা কি? এটাই সেই জন্তুটা, ওর মাথা ফেটে গেছে। মিস্টার আহমেদ কি এসে গিয়েছেন? এখনো নয়, আপনি আসতে নিষেধ করেছিলেন, কিন্তু ব্যাপারটা শুনে না এসে পারলাম না। তাহলে বাংলো ঘেরাও হয়নি তাই তো? সর্বনাশ, বলদেব ওইদিকেই গিয়েছে, আপনি জিপ ঘোরাতে বলুন। জিপ ঘোরাও, ঘোরাও, ঘোরাও। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আপনার এই জঙ্গলে আরো একজন খুন হয়েছে, একই জায়গায়, তৃতীয় খুন যাতে না হয় তার জন্য আমাদের এখনই বাংলোয় যাওয়াটা উচিত। ও হ্যাঁ, আপনি চটপট করে একবার কালভার্টের নিচটা ঘুরে আসুন। কি সর্বনাশ, ওকে কে খুন করলো? আপনি? আমার কাছে রিভলভার নেই মিস্টার বিশ্বাস, আমি মানুষ মারার অধিকারী নই, বাঁচানোর। চলুন চলুন চলুন। তাহলে কে বা কারা? আমার দৃঢ় বিশ্বাস, মিস্টার ভার্মার স্ত্রী হিসেবে যিনি এই বাংলোতে আছেন তিনি মেম সাহেব, এবং এই চক্রান্তের মূল নেত্রী। ড্রাইভার, গাড়ি দাঁড় করাও। স্যার, একটু আগে একটা লোক বাংলো ঢুকে ভার্মা সাহেবকে কিছু বলতেই তিনিও মেম সাহেব ট্যাক্সি নিয়ে বেরিয়ে গিয়েছেন। যাওয়ার আগে চার বাচ্চা মেম সাহেবের একজনকে বন্দুক দিয়ে কি জোর করে ধরে নিয়ে গিয়েছেন। তার কি হয়েছে? আপনি বেরিয়ে যাওয়ার পর পরে নন্দিনী একাই গিয়েছিল মিস্টার বর্মার ঘরে, বললো লোকটার মুখোশ খুলে দেব। আমরা আপনার কথা বলে ওকে বারণ করেছিলাম, কিন্তু ও শুনলো না। অনেকক্ষণ ফিরছে না দেখে খোঁজ করতে গিয়ে দেখি নন্দিনীকে রিভলভার দেখে ট্যাক্সিতে তুলেছে ওরা। কিছু করার আগেই ওরা চোখের নিমেষে উধাও হয়ে গেল। আপনারা এখানেই থাকুন, আমরা দেখছি। মিস্টার পুরি ঘরে আছেন? না, ঘন্টা আধেক আগে বেরিয়ে গেছেন। আচ্ছা, মিস্টার পুরি কি এ ব্যাপারে জড়িত? আমি ঠিক বুঝতে পারছি না, তবে লোকটার চাল চলন কিন্তু সন্দেহজনক। চলুন, ওদের কিন্তু রাস্তাতেই আটকাতে হবে। ওকে ড্রাইভার, ড্রাইভার চালাও, জোরে 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 জোরে, যত জোরে পারো, যত জোরে পারো, জোরে জোরে। এই বাঁকটা ঘুরলেই চেকপোস্ট। তাহলে এখানেই গাড়ি থামান, ঠিক রাস্তার মাঝখানে। ওকে ড্রাইভার, ওই যে ট্যাক্সিটা, ড্রাইভার ছাড়াও দুজন বসে আছে, আর সামনে নন্দিনীকে সামনে নিয়ে বন্ধু গুছিয়ে দাঁড়িয়ে বলদেব, লোহার গেটটা বন্ধ। আমি শেষবার বলছি, গেট খুলে সরে না দাঁড়ালে এই মেয়েটার জান চলে যাবে, চালাকির চেষ্টা করলে খুব খারাপ হবে। কিন্তু
বলদেব পড়ে গেছে, ওর হাত থেকে রিভলভারটা ছিটকে পড়েছে, ওটা আমাকেই নিতে হবে। মিস্টার ভার্মা গুলি করছেন। নো মোর মিস্টার ভার্মা, আদারওয়াইজ ইউ উইল বি ডেড। অমলদা, অমলদা আপনি? নেমে আসুন মিস্টার ভার্মা, এন্ড সো কলড মিসেস ভার্মা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। Your man was wounded already, but now he is dead. Do like, share and subscribe our YouTube channel for more audio stories.